ওয়েলকাম ক্লাস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 48 জন। আর এই মুহূর্তে আমাদের শাকিল ভাই, শাকিল আহমেদ, উনি স্ক্রিন শেয়ার করবেন এবং উনি কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হয় সেটা খুব সুন্দর করে দেখে দিবে। তো আপনারা এই ভিডিওটা এখানে যারা পারছেন না হোমওয়ার্ক জমা দিতে একটু দেখে নেবেন। শাকিল আহমেদ একটু স্ক্রিন শেয়ার করেন। শাকিল আহমেদ স্ক্রিন শেয়ার করে ফেলেন। আচ্ছা, শাকিল আহমেদ স্ক্রিন শেয়ার করেছে, আমরা সবাই একটু মিউট থাকি, জাস্ট উনি একটা হোমওয়ার্ক জমা দিয়ে দেখেন। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা হোমওয়ার্ক জমা দিতে হলে কিন্তু আমাদের যে ফরম্যাট লাগবে সেই ফরম্যাটটা হচ্ছে জেপিজি বা পিএনজি। অনেকে জিআইএফ ফরম্যাটে দিচ্ছে, সেভ করছে, সেটা হবে না। জিআইএফ ফরম্যাট হচ্ছে অ্যানিমেশনের জন্য, ঠিক আছে? আর আপনাকে আমাদের গ্রুপে অ্যাড থাকতে হবে, আমাদের যে গ্রুপটা আইটি ভ্যালির, আইটি ভ্যালির গ্রুপে অ্যাড থাকতে হবে, আইটিভি অনলাইন যে ক্লাসের যে গ্রুপটা সেটা। শাকিল আহমেদ স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? জেসমিন আপু কিছু বলবেন? জেসমিন আপু কিছু অন দ্য অফ হবে না ভাই, একটু সাপ্লাই হয়ে গেছে, করতেছি। ওকে, ঝটপট করে করেন। জেসমিন আপু কিছু বলবেন? ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু খুবই আস্তে। হচ্ছে হেডফোনে কথা বলি তো আমি হেডফোনটা চেক করতেছিলাম যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে দেখেন আমাদের শাকিল আহমেদ, সে হচ্ছে আমাদের গ্রুপে গিয়েছে। আমাদের এই গ্রুপে অ্যাড থাকতে হবে, প্রথম কথা আমাদের এই গ্রুপে অ্যাড থাকতে হবে এবং তারপর এখানে যে সুন্দর করে পোস্ট করতে হবে, জাস্ট ক্রিয়েট ক্রিয়েট এ পোস্ট। তো ক্রিয়েট এ পোস্টে যে আপনি সুন্দর করে এখানে ইমেজ ফটো দিবেন, এখানে কোন ইমেজটা দিবেন, কোন ফটোটা এইচডব্লিউ জমা হিসেবে জমা দিবেন সেগুলোকে সিলেক্ট করতে হবে। সুন্দর করে আপনি সেগুলো সিলেক্ট করে ওপেন দিয়ে দিলেন, এগুলো সব এখানে চলে আসলো, ঠিক আছে? এখানে চলে আসলো। আর এখানে আপনার নাম, আপনি কোন ব্যাচের, আপনার এটা এইচডব্লিউ কিসের উপরে, এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন, যেমন উনি দিচ্ছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, রাহেন বাসি প্রশ্ন করে ফেলেন। এই ব্যাচ নাম ভুল লিখছেন, BATCH। ভাই কোন কোন ভিজিটিং কার্ডের এই কোন যে একটা শেপে, মানে কোন কোথাও গাঢ় কালার আবার কোথাও হালকা কালার, মানে একটা শেপের মধ্যে, ওটা কিভাবে করে? এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার, আমরা শিখবো, আমাদের সামনে আছে। জাগারে ভাই, জি ভাই, মাসুদ ভাই বলেন। ভাই আমি তো দুইটা ক্লাস করতে পারি না, একটু প্রবলেমের কারণে গ্রামে গেছিলাম। এখন ভাই ওই যে আপনার এর আগে নক করছিলাম যাওয়ার আগে, তখন ওই যে আমার ইলাস্ট্রেটরের প্রবলেম ছিল, ওই প্রবলেমটা কিন্তু ভাই এখনো সলভ হয় না। আজকে ক্লাসের পর না, ক্লাসের ভিতরে কেমনে কি এখন বুঝতেছি না, কেমনে আপনার কোশ্চেন করে। আজকে কারেন্ট ছিল না ভাই সকাল থেকে, ভাই আজকে কারেন্ট ছিল না সকাল থেকে আমাদের এই জায়গায়, কারণে আমি আপনারে নক করতে পারি না ভাই। ওকে, আজকে আমরা ক্লাসের মধ্যে এটা সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ও ভাই আরেকটা কথা ভাই, এই যে দেখেন ভাইয়া, মেনশন করতে হবে না, মেনশন করতে হবে না, শুধু লিখে দেন নামটা। ওকে ওকে, এবার নেন নেন পোস্ট। বিশ্বজিৎ শ্রম ভাই, বিশ্বজিৎ ভাই, উনি আপনি কি ক্লিয়ার যে উনি পোস্ট করেছে? যাদের যাদের এইচডব্লিউ পোস্ট করতে প্রবলেম দেখেছেন এই মুহূর্তে কিভাবে পোস্ট করেছে? জি স্যার, জি স্যার, জি স্যার। এবং আমরা কিছু কাজ আগে দেখবো, কিছু কাজ দেখে আমি এইচডব্লিউ তে চলে যাবো। তো কিছু কাজ আমরা গত ক্লাসে যে কাজগুলো দেখেছিলাম, গত ক্লাসে আমরা বিশেষ করে পাথফাইন্ডার যে টুলস ছিল সেটা দেখেছিলাম। তো পাথফাইন্ডার টুলস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, প্রথম কথা, পাথফাইন্ডার টুলসটা নিয়ে কারোর প্রশ্ন আছে? আফি আপু বলেন। জি আফি আপু বলে ফেলেন। ক্রিয়েট ক্রিয়েট পোস্ট অপশনটাই তো খুঁজে পাচ্ছি না। আপনি যদি গ্রুপে অ্যাড থাকেন তাহলে পারবেন। আপনি কি গ্রুপে অ্যাড আছেন? ভাইয়া গ্রুপে অ্যাড আছে কিনা বুঝবো কিভাবে? আচ্ছা আপু একটু কষ্ট করে আমাকে ইনবক্স করেন, আমাকে ইনবক্স করেন, আমি আপনাকে হেল্প করছি। ওকে ওকে। আচ্ছা, আমরা এবার এই মুহূর্তে চলে আসছি ভিজিটিং কার্ডের জন্য একটা শেপ নিয়েছি যেটা 3.5x2। সবাই আমার স্ক্রিনে চলে আসেন, সবাই সব কাজ বন্ধ করে আমার স্ক্রিনে চলে আসেন।
এই মুহূর্তে আমরা যাচ্ছি রেকটেঙ্গেল টুলে, রেকটেঙ্গেল টুল থেকে জাস্ট একটা ক্লিক করে আমরা 3.5 এর অনুমতিটা নিচ্ছি, 3.5/2 আমাদের একটা শেপ। তো এই যে শেপটা নিলাম সেই শেপের মধ্যে স্ট্রোক আছে, আমরা চাইলে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, জাস্ট ফিল কালারকে রাখছি এবং ফিল কালারের কালারটা চাইলে আমরা চেঞ্জ করে অন্য কোনো কালার দিচ্ছি। এখন কথা হচ্ছে এই যে ভিজিটিং কার্ড এটার কোনাটা কিন্তু সমান মানে গোল না বা রাউন্ডেড না, যখন রাউন্ডেড হয় তখন আমরা কি করব, সেসব ক্ষেত্রে কি করা যেতে পারে। আমরা যেভাবে একটা শেপ নিয়েছি জাস্ট এই অবস্থায় যদি আপনি সিসি ভার্সনে থাকেন, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যে এই যেখানে একটা বিন্দু আছে এই বিন্দুর মধ্যে ডাবল ক্লিক করার পর এখানে আপনি চাইলে 50 বা 30 একটা রেডিয়াস আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা সিসি ভার্সনের ক্ষেত্রে। যদি আপনি সিসি 2020 থাকেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে রেডিয়াস যদি 10 দিবেন সেটা 10 ডিগ্রিতে 10 রেডিয়াসে এটা ঘুরে যাবে। যদি আপনি সিসি 2020 হয়ে থাকেন, আবারও বলছি যদি আপনি সিসি 2020 হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে এই রেডিয়াসটা যত দিবেন তত এখানে ঘুরে যাবে, ঠিক আছে? জাস্ট এই যে বিন্দুটা, বিন্দুটার মধ্যে যে ক্লিক করে জাস্ট এখানে যে আপনি রাউন্ডেড যতটুকু চান ততটুকু দিলে হয়ে যাবে। যেমন আমি হতে 0.5 ইঞ্চি নিয়েছি, 0.5 ইঞ্চিতে এতটুকু হয়েছে। আবার আমি যদি এটাকে আন্ডু করি, আন্ডু করে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তখন আমাদের এই কর্নার্স এর একটা রেডিয়াস আসতেছে যেখানে আমি 0.7 দিলাম। তো 0.7 এর পর ওকে দিলে আমার এতটুকু রাউন্ড হয়ে আসতেছে। এবং এই যে শেপটা আমার এই সাইডে রাউন্ড আসছে, এবার এই সাইডে মানে এর বিপরীত সাইডে যে ওই যে গোল বিন্দুটা সেই গোল বিন্দুটার মধ্যে আমরা যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আবার সেই অনুমতিটা আসবে এবং সেখানে আমরা যদি 0.7 দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা শেপ অটোমেটিকলি হয়ে যাবে। এটা সিসি 2020 এর ক্ষেত্রে, 2020 এর আগে এই ভার্সনটা আসে নাই, বুঝতে পারছিস? বা অন্য কোনো ভার্সনে এই জিনিসগুলো আসে নাই, 2020 এটা আপডেট হয়েছে। এখন তাহলে যারা CS6 ইউজ করছেন তারা কিভাবে করবে, যারা সিসি 2020 ইউজ করছেন তারা কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? এখানে জাস্ট ডিরেক্ট সিলেকশন এর একটা বিন্দু আসে ভাই, এই যে আমরা রাউন্ড করলাম এটা কি যদি আমরা হচ্ছে কি প্রিন্ট দেই তখন কি এরকম রাউন্ডই আসবে নাকি এই যে আমার 8 ভোল্টের মাপে আসবে? আমি দুটো ভার্সনই দেখাচ্ছি। তো এখন এই যে শেপটা বাড়াইলাম এটা হচ্ছে আমাদের একটা যারা সিসি অটোমেটিক কাজ করে তাদের জন্য, আর যারা হচ্ছে CS6 এ কাজ করে তাদের জন্য যেটা, বা অন্য কোনো ভার্সনে যে যায় যেসব ভার্সনে এই যে অপশনটা নাই তারা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো আমরা একটা রেক্টাঙ্গেল নিয়েছি যেটা চার কোনা, আর একটা রেক্টাঙ্গেল নিচ্ছি যেটা রাউন্ডেড, রাউন্ডেড রেক্টাঙ্গেল, এবং আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেলের এই কোনাগুলোকে কিন্তু কার্ভ করতে পারি। এই যে কোনাগুলো কার্ভ করেছে এই কার্ভটা আমি কিভাবে বাড়াইছি কমাইছি কে বলবেন? আমি প্রথমে কি করলাম, প্রথমে যে শেপটা নিলাম সেখান থেকে আমি অ্যারো দিয়ে এই বেনটা মানে রেডিয়াসটা বা বেনটা আমি আগে থেকে ঠিক করে নিলাম যে আমার এতটুকু দরকার সেটা আমি ঠিক করে নিলাম। এবার জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম এবং সেখানে 3.5/2 আমরা যদি দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা শেপ চলে আসলো এবং তার কালারটা আমরা চেঞ্জ করে ব্লু কালার দিলাম। তো এখানে শেপ আছে দুইটা, একটা হচ্ছে রাউন্ডেড আর একটা হচ্ছে কমলা অরেঞ্জ কালার, আর ডার্ক কি কালার বলবো, ডার্ক ইয়েলো বলা যেতে পারে। আচ্ছা এই দুটাকে এখন একসাথে সিলেক্ট করার পর আমরা জাস্ট এই যে এখানে অ্যালাইনমেন্ট করলাম এই পর্যন্ত আমরা বুঝতে পারছি না, আমার মাউথ পিস অফ করে চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে রাউন্ড আমি কতটুকু রাউন্ড নিব। তো রাউন্ডের রেক্টাঙ্গেলে যে আমরা কিন্তু একটা শেপ যখন যে মাউস ধরে রাখছে, আমি কিন্তু মাউসটা ধরে রেখেছি, মাউস কিন্তু ছাড়িনি, এই মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপেরও দিলে এই রেডিয়াসটা বাড়ে, উপরের দিকে দিলে বাড়ে, আবার কিবোর্ডের নিচের দিকে দিলে এটা কমে। আমি কিবোর্ডের নিচের দিকে দিচ্ছি একদম কমতে কমতে জিরো হয়ে গেল,
আবার এটাকে উপরের দিকে দিচ্ছি, এরকম বাড়তে 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 এরকম অনেক হয়ে গেল। যেমন এই মুহূর্তে আছে 0.6, ঠিক আছে? তো এরকম বাড়তে বাড়তে অনেক বাড়ায় নিলাম, যতটুকু আমার দরকার ততটুকু বাড়িয়ে নেওয়ার পর এরপর আমরা এটাকে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে 3.5/2 আমরা নিব। 3.5, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? জাস্ট দুটো শেপ না, চ্যাট বক্সে সবাইকে বলছি চ্যাট বক্সে চলে আসি, চ্যাট বক্স চ্যাট বক্স, যে বুঝে না চ্যাট বক্স, মুখে কোনো কথা না এখন থেকে চ্যাট বক্স, চ্যাট বক্সে চলে আসি সবাই। আর্টবোর্ড আসে না কেন? আমি নতুন, ওকে, আপনি আসলে জাস্ট ক্লাস দেখতে থাকেন, আপনার ক্লাস আসলে এটা না, মানে অন্য সময় আপনাকে হয়তো বা ব্যাচ চেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এই পর্যন্ত যদি বুঝতে পারি, এখন এই দুটো শেপকে, এই দুটো শেপকে জাস্ট আমরা অ্যালাইন করবো। জাস্ট এই দুটো শেপকে আমরা একসাথে ধরলাম, ধরার পর আমাদের উপরে অ্যালাইনমেন্টের বার গুলো ওপেন হয়ে গেল। এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্টের বার গুলো ওপেন হয়ে গেছে। এখন অনেকের এই কম্পিউটারে এই জিনিসগুলো আসে না, যাদেরটা আসে না তারা উইন্ডোতে যাবে, উইন্ডোতে যে তারা মেনু বারের উইন্ডোতে যাওয়ার পর তারা অ্যালাইনের অপশনটা নিয়ে আসবে, উইন্ডোতে যে এই অ্যালাইনের অপশনটা নিয়ে আসবে, অ্যালাইনের অপশনটা যাদের যাদের কম্পিউটারে বা যাদের সফটওয়্যারে এই জিনিসটা আসবে না উপরে অটোমেটিক, একাধিক শেপকে সিলেক্ট করার পর এই অ্যালাইনমেন্টের বারটা আসে। যাদের আসে না তারা উইন্ডো থেকে অ্যালাইনের এই অপশনটায় চাপ দিলে এই অ্যালাইনটা আসে, এটা ভাসমান ফ্লোটিং একটা প্যালেট আকারে আসে। তারপরে কিন্তু আমরা চাইলে এই দুটাকে একসাথে সিলেক্ট করে, সিলেক্ট করা অবস্থায় এই কোণায় যদি ক্লিক করি তাহলে এটা এই কোণায় চলে আসে, এটা দিলে ওই কোণায়, এটা দিলে মিডল পয়েন্টে, এটা দিলে এই মিডল পয়েন্টে, এইভাবে আমরা অ্যালাইনমেন্টটা করে ফেলতে পারি। আমরা অ্যালাইনমেন্ট ক্লিয়ার কিনা এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই একটু রেসপন্স করি, রেসপন্স প্লিজ। পাথফাইন্ডার কিন্তু আমাদের নর্মালি থাকে না, পাথফাইন্ডারটা কই পাবো? পাথফাইন্ডার নর্মালি আমরা উইন্ডো থেকে যেভাবে আমরা খুঁজে আনি, যেভাবে কোনো আইটেম আমরা খুঁজে নিয়ে আসি, ঠিক একইভাবে আমরা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো। আমরা উইন্ডো থেকে মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার যে লেখাটা সেটাকে আমরা খুঁজে নিয়ে আসি। তো পাথফাইন্ডার মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর পাথফাইন্ডার মধ্যে দেখেন বেশ কয়েকটা মুড আছে, তার মধ্যে উপরের দিকে আছে শেপ মুড, নিচের দিকে আছে পাথফাইন্ডার্স। পাথফাইন্ডার্স এর মধ্যে ফার্স্টে আছে ডিভাইড, এই ডিভাইডের মধ্যে একটা ক্লিক করলাম, এটা ডিভাইড হয়ে গেল। ডিভাইড হয়ে যাওয়ার পর মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করার পরে বাইরে একটা ক্লিক করে আসার পর এরপর যদি আমি এই শেপটা আর এই শেপটা সরাই সেই ক্ষেত্রে আমার এরকম একটা শেপ পাওয়া যায়, এই ক্ষেত্রে আমার এরকম একটা শেপ পাওয়া যায়। এই পর্যন্ত বুঝি নাই এরকম কে আছেন? কম্বো নাইন এরকম কে আছেন বুঝেন নাই? এটা বুঝেন নাই কে আছেন? কথা বলেন, চ্যাট বক্স চলে আসেন। বুঝি নাই কে? আচ্ছা, যারা বুঝেন নাই তারা কষ্ট করে, হ্যাঁ যারা বুঝেন নাই তারা কষ্ট করে আরেকবার দেখেন। আমরা হচ্ছে যে কোনো শেপ আমরা কিভাবে পাথফাইন্ডার ডিভাইড করি আমি আবারও দেখাবো, ঠিক আছে? আর যারা বুঝেছেন তারা মোস্ট ওয়েলকাম। আর এবার দেখেন এখানে এখানে কিন্তু শেপগুলো ইয়ে হয়ে গেছে, শেপগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, অর্থাৎ তিনটা শেপ একত্রে আলাদা আলাদা হয়ে গেছে। তখন আমরা কি করি সেই জিনিসটা আমাদের আসলে দেখার বিষয়। তো এই জিনিসটা ভালোভাবে দেখানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, একটা নর্মাল রেক্টেঙ্গেল, আর একটা ধরেন আমাদের পলিগন টুল। তো এখানে এখানে টুল কয়টা, শেপ কয়টা? শেপ কিন্তু এখানে দুইটা। কি কি শেপ? একটা হচ্ছে পলিগন, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, দুইটা শেপ। তো এই দুইটা শেপকে যদি আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করি, পাথফাইন্ডার দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হয়? এই দুটোকে একসাথে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর আমরা যদি পাথফাইন্ডারের এই ডিভাইড মোডে ক্লিক করি তাহলে ডিভাইড হয়। এরপর আমাদের এখানে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর বাইরে একটা সিগন্যাল ক্লিক করে এসে তারপর এটাকে মুভ করতে হয়, তখন আমরা এরকম একটা ডিজাইন পাই, তখন আমরা এরকম একটা ডিজাইন পাই।
এটা বুঝতে পারছিস মাহি মোস্তফা জামান মাহি এটা বুঝতে পারছেন আব্দুল আজিজ ভাই এটা বুঝতে পারছেন পাথফাইন্ডারটা এটা বুঝতে পারছেন জি ভাই এইটাগুলো ছিল ভেরি গুড ওকে এবার এইটা যদি আমরা বুঝতে পারি এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাহলে আমরা একটু অ্যাডভান্সে চলে যাই ধরেন আমাদের একটা শেপ আছে একটা ইলিপস আছে একটা ইলিপস আর এই আরেকটা ইলিপস তো এখানে ইলিপস আছে দুইটা এখানে ইলিপস আছে কয়টা দুইটা একটা স্কাই ব্লু একটা নেভি ব্লু তো দুইটা দুইটা যে আমাদের শেপ আছে এই দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করব দুটো শেপকে একসাথে সিলেক্ট করার পর আমরা যে পাথফাইন্ডারের এতক্ষণ ডিভাইডে কাজ করলাম সেই ডিভাইডের উপরের দিকে দেখেন শেপ মোড আছে শেপ মোড ডিভাইডের উপর দিকে দেখেন শেপ মোড আছে এবং সেই শেপ মোডের মধ্যে ফার্স্ট যে অপশনটা আছে তাকে বলে ইউনাইট ফার্স্ট যে অপশনটা আছে তার নাম হচ্ছে ইউনাইট এই ইউনাইট মানে হচ্ছে এক করা একত্রিত করা খেয়াল করেন এখানে শেপ ছিল দুইটা কিন্তু হয়ে গেছে একটা আগে কিন্তু এখানে একটা বর্ডার ছিল একটা দাগ ছিল ডিভাইড ছিল কিন্তু এখন কিন্তু তা নাই এখন কিন্তু একটা হয়ে গেছে এখানে শেপ ছিল দুইটা বাট একটা হয়ে গেছে তো এই এখানে যদি আমি এরকম একটা শেপ মেকিং করতে চাই আমি যদি আরো এইভাবে এটাকেই কপি করলাম এটাকেই কপি করলাম এখানে শেপ আছে কিন্তু দুইটা এই একটা শেপ এই একটা শেপ তো যে দুইটা শেপকে আমরা একসাথে লাগাই রাখলাম পাশাপাশি মিশাই রাখলাম বা একটার সাথে আরেকটার মধ্যে ঢুকাই দিলাম এরপর এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা যদি শেপ মোডের ফার্স্ট যে অপশনটা সেটাকে বলে ইউনাইট ইউনাইট করে দিই তাহলে এই টোটাল মিলে একটা শেপ হয়ে যাবে প্রথমে ছিল কিন্তু দুইটা এখন কিন্তু একটা হয়ে গেছে হওয়ার কথা কিন্তু চারটা আমরা কিন্তু জাস্ট একটার মধ্যে ইনক্লুড করে ফেলেছি এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা এখানে শেপকে ইনক্লুড করা হয়েছে বুঝতে পারছি ভাই ভেরি গুড ধরেন ধরেন আপনি একটা তীর বানাবেন অ্যারো বানাবেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন একটা রেক্টাঙ্গেল নিতে পারেন একটা রেক্টাঙ্গেল নিয়েছি আমি এবার এই রেক্টাঙ্গেলটার সাথে জাস্ট একটা রেক্টাঙ্গেল এরপর আমি একটা ত্রিভুজ নিতে চাই আমি এখানে পলিগন টুলে গেছি এবং একটা ক্লিক করে আমি ত্রিভুজ নিয়েছি এখানে শেপ কিন্তু আমার দুইটা শেপ কিন্তু আমার দুইটা একটা পিঙ্ক কালারের একটা ত্রিভুজ আর হচ্ছে আমাদের আর একটা হচ্ছে কি বলে রেক্টাঙ্গেল এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করার পর শেপ কিন্তু দুইটা এখানে এটা একটা আলাদা দুইটা শেপ এই দুটাকে আমি যদি একসাথে ক্লিক করার পরে এই ইউনাইট মোডে ক্লিক করি তাহলে টোটালটা মিলে একটা শেপ হয়ে গেল টোটালটা মিলে একটা শেপ হয়ে গেল এই হচ্ছে আমাদের মূল জিনিসটা একটা অ্যারো বানাইতে পারতেছি আমরা তো এইটা ছিল হচ্ছে ইউনাইট এটা কি ছিল ইউনাইট এর পরের অপশনটা আমরা এবার দেখে আসি ইউনাইট কি ক্লিয়ার আমরা সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হই চ্যাট বক্স মুখে না চ্যাট বক্সে এবার আমরা চলে যাচ্ছি ইলিপস টুলে ইলিপস টুলে যে আমরা দুইটা বৃত্ত নিলাম তো দুইটা বৃত্ত নেওয়ার পর দুটো বৃত্ত নেওয়ার পরে এই বৃত্ত দুইটাকে আমরা একটার সাথে আরেকটাকে এরকম মিশিয়ে রাখি মানে ওভারল্যাপ করে রাখি একটার উপরে আরেকটা দিয়ে রাখি এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করার পর আমরা আগে ছিলাম এতক্ষণ ইউনাইট মোডে ইউনাইটের পাশের মোডটার নাম মাইনাস ফ্রন্ট আচ্ছা এই দুটোর মধ্যে ফ্রন্ট কোনটা ইয়েলো নাকি পিঙ্ক কালার চ্যাট বক্সে আমাকে জানান তো এই দুইটার মধ্যে থেকে ফ্রন্টে কোনটা আছে ইয়েলো নাকি পিঙ্ক কালার ওয়াই অর পি কোনটা এই দুইটার মধ্যে ওয়াই অর পি কোনটা এখানে ফ্রন্টে আছে ওয়াই কিভাবে বুঝতেছেন যে ঠিক আছে তাহলে এই যে মাউস পিসে বলা যাবে না তো নিম আপু চ্যাট বক্স ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে ইয়েলোটা এখন এইখানেও লেখা আছে যে মাইনাস ফ্রন্ট অর্থাৎ ফ্রন্টে যেটা আছে সেটা মাইনাস হবে এবং ওই যে শেপটা ছিল ওইটুকে নিয়ে মাইনাস হবে ব্যাপারটা হচ্ছে যে আপেলের লোগো মানে অ্যাপেলের লোগোর মধ্যে দেখবেন যে এরকম একটা ভাব আছে মানে খাওয়া একটা ভাব আছে এক কেমন আপেল তাহলে আমরা এরকম জায়গায় এই জিনিসগুলো ইউজ করতে পারি এখানে বলা হচ্ছে যে মাইনাস ফ্রন্ট মানে ফ্রন্টে যতটুকু আছে ততটুকু মাইনাস হচ্ছে ফ্রন্টে আমার যতটুকু আছে ততটুকু নিয়ে মাইনাস হয়ে যাচ্ছে তো এটা ছিল মাইনাস ফ্রন্ট এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট ইন্টারসেক্ট মানে হচ্ছে দুটাকে একসাথে ধরলাম এবং ইন্টারসেক্ট যদি ক্লিক করি মাঝখানের যে কমন এরিয়া কমন যে এরিয়াটা দুইটার মধ্যে যেটা পড়েছে সেই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেই এরিয়াটা আছে বাদ বাকি জিনিসগুলো ভ্যানিশ হয়ে গেছে এটাকে বলে ইন্টারসেক্ট ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটার মাঝখানে যে কমন এরিয়া সেটা থাকবে বাদ বাকি জিনিসগুলো উধাও হয়ে যাবে এবার আবার আমরা দেখি এই দুটাকে একসাথে সিলেক্ট করার পর আমরা লাস্ট স্টেপটা পাচ্ছি এক্সক্লুড এক্সক্লুড মানে এই দুটার মাঝখানে যে কমন এরিয়াটা সেটা বাদ যে বাদ বাকি যে শেপ ছিল বাদ বাকি যা ছিল সবগুলো মিলে একটা শেপ হইছে অর্থাৎ এখানে যে মাঝখানে যে কমন এরিয়াটা ছিল সেটা বাদ হয়ে টোটালটা মিলে একটা শেপ হয়ে গেছে এটা কি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা
আমি একটু পরে কাজ দিব আপনাদেরকে একটু একটু পরে কাজ দিব ওকে গাইস এবার তাহলে দুইটা দুই কালার থাকলে দুইটা দুই কালার থাকলে যেকোনো একটা কালার হবে উপরেরটা যে কালার থাকবে ওই কালার হয়ে যাবে উপরে যে কালার থাকবে সেই কালার হয়ে যাবে আর কালার এখানে ফ্যাক্ট না কারণ কালার আপনি পরে চেঞ্জ করতে পারতেছেন ওকে শাকিল আহমেদ দুইটা দুই কালার থাকলে উপরে যে শার্টটা থাকবে সেই কালারটা নিবেশ আচ্ছা এবার আমরা ওই আগের কাজটায় ফিরে যাই যেটা হচ্ছে আমাদের রেকট্যাঙ্গেল টুল তো রেকট্যাঙ্গেল টুল থেকে আমি এরকম একটা শেপ নিলাম এরপর এরপর আমরা এই রাউন্ডেড রেকট্যাঙ্গেল থেকে আমরা এরকম আরেকটা শেপ নিচ্ছি ওই একই মাপের রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল থেকে আমরা একই মাপের আরেকটা শেপ নিলাম তো দেখা গেল যে শেপটা আসলে অ্যাকুরেট হয় নাই আমাদের একটু উনিশ বিশ হয়েছে তো শেপটাকে আমরা একটু মুভ অন মুভ করে উপরের দিকে দিয়ে ম্যানেজমেন্ট করে শেপটাকে 100% এক করতে চাই আর কি আমরা এটাকে 100% এক করার জন্য জাস্ট এই নীল শেপটাকে হালকা উপরের দিকে যে এই পর্যন্ত দিয়ে দিলাম তো জাস্ট এই পর্যন্ত আমরা করলাম এবং এই দুইটা শেপকে একসাথে ধরে পাথফাইন্ডারের ডিভাইড বোর্ড মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ এরপরে এই অংশটাও ডিলেট এই অংশটাও ডিলেট তাহলে থাকলো কয়টা শেপ তিনটা শেপ এই দুই সাইডে দুইটা হলুদ আর মাঝখানে নীল এই তিনটাকে ধরে আমরা যদি ইউনাইটে ক্লিক করি তাহলে তিনটা মিলে একসাথে ইউনাইট হয়ে যাবে তিনটা মিলে একটা শেপ হয়ে যাবে তার মানে মূল জিনিসটা হইতেছে এইটা যেটা আমরা এতক্ষণে দেখলাম সেটা হইতেছে এই যে এখানে তার মানে আমরা এই শেপ আর এই শেপ এটা মিলে আমাদের একটা শেপ হয়ে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি এই শেপটা কিভাবে আমরা মেক করতে পারি এই শেপটা আমরা কিভাবে মেক করতে পারি এখনই কি প্র্যাকটিস করবেন নাকি একটু পরে এখনই কি প্র্যাকটিস করবেন নাকি একটু পরে আপনার যেটা ভালো মনে হয় ভেরি গুড পরে ভাই আমাদের আগের বেসের কি কেউ আছে আমার সাথে আর এখন কম নাই না আপনার সাথে আর কেউ নাই আপনি একাই ভাই এই সময়টা কি একটু দেখবেন আমার ওই যে এক্সট্রা প্রবলেমটা হ্যাঁ দেখবো একটু ওয়েট করেন পরে আচ্ছা গাইজ আমরা যে জিনিসটা দেখালাম মাত্র আপনারা চাইলে প্র্যাকটিস করে ফেলতে পারেন এই মুহূর্তে আর আমি এই মুহূর্তে এইচডব্লিউ দেখছি আচ্ছা বিশ্বজিৎ ভাই আপনার প্রজেক্ট মানে আপলোড করা ঠিক আছে কিন্তু এইচডব্লিউ লিখবেন না আপনি আপনার নাম সহ সবকিছু সহ লিখবেন ঠিক আছে যে কাজটা সুন্দর হয়েছে আপনি কাজটা যে করতে পারছেন ভেরি গুড কিন্তু কোয়ালিটি খুবই লো মানে সেভ করার কোয়ালিটিটা সেভ করার সময় ভালো কোয়ালিটি করতে পারেন না আপনি সেভ ফর ওয়েবে যে আমি বলেছিলাম যে আপনাকে ইয়ে করতে সেটাকে পার্সেন্টটা বাড়ায় দিতে যেটা আপনি বাড়ান না এখানে আর তাছাড়া এখানে অ্যালাইনমেন্ট এইখানে এই অ্যালাইনমেন্টের প্রবলেম আছে আইকনের আইকনগুলোতে আইকনগুলোর সাইডে বেশ অংশ বাকি আছে বুঝতে পারছি এরপর শাহিদ শহীদ আজমান পার্সেন্টেজ কি সেটা বাড়াইবো ভাই এটা সেভ ফর ওয়েবে একটা পার্সেন্ট বাড়াতে বলা হয়েছে গত ক্লাসে আমরা আজকে আবারও দেখবো আচ্ছা এরপরে আমাদের এই যে জিপ ফাইল আকারে সেভ করছে আমাদের শহীদ আজমান ভাই শহীদ আজমান এটা অ্যাপ্রুভ হবে না এরপরে আমরা পাচ্ছি শহীদ আজমান এরকম অনেকগুলো জিপ ফাইল দিয়ে ফরম্যাট করেছে মানে সেভ করেছে ওগুলো অ্যাপ্রুভ হবে না তো শাকিল আহমেদ যে করেছে শাকিল আহমেদ কম্বো 9 বিজনেস কার্ড ওকে এটা অ্যাপ্রুভ হবে এরপরে আমাদের জাকিয়া সুলতানা করেছে তাদের অ্যাপ্রুভ হবে তো আমি একটু বিজনেস কার্ড গুলো একটু দেখে আসি সংক্ষেপে ওকে ভেরি গুড জাকিয়া এটা কার জাকিয়া সুলতানা জাকিয়া সুলতানা আপনি ভালো কাজ করেছেন ভেরি গুড জাকিয়া সুলতানা আপু আপনাকে ধন্যবাদ ভালো কাজ করেছেন ঠিক আছে আচ্ছা এবার আপনারা এখন যে কাজগুলো করতেছেন এই এই কাজগুলো আর আপনি যখন প্রথম কাজ জমা দিয়েছিলেন দুইটা কাজের কম্পেয়ার করে দেখেন একদম আকাশের পাতাল খুঁজে পাবেন জ্যোতির্ময় রায় অনেক ভালো কাজ করে আমি দেখেছি ভেরি গুড সুন্দর হয়েছে ভেরি গুড এটাও সুন্দর হয়েছে এই কাজটা খুবই পছন্দ খুবই ভালো হয়েছে এটা মিলে নাই এই শেপটা মিলে নাই এই শেপটা একটু উপর নিচ হয়ে গেছে জ্যোতির্ময় রায় এই শেপটা একটু উপরে নিচ হয়ে গেছে এটা সুন্দর হয়েছে
এসে প্রশ্ন হয়েছে, ভেরি গুড। কিন্তু এখানে আইকনগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এখানে আইকনগুলো মাশাআল্লাহ বিগ বিগ সাইজ হয়ে গেছে, এত বড় সাইজ দেওয়া যাবে না এখানে আইকন। ভাই আই এমতে হোমওয়ার্ক জমা দেই এপ্রুভ হয় না তো, একটু দেখেন। আর দুইটা করছি আমি, ওই যে আপনার ভিডিও আকারে ওইটাও দিয়ে দিছি, তারপর যেটা ইগল ছিল আপনার রিয়া থেকে এক্সপোর্ট থেকে যেটা সেভ করছি ওইটাও দিছি। আর এমনি আগে গুলো তো হয় নাই তো, ওইগুলো একটু বেশি ভালো করে করছি দেখেন। ভাইয়া আপনার কথা শোনা যায় না, কথা শুনতে পাচ্ছেন না ভাইয়া? এখানে পিকচার সেভ করার সমস্যা আছে, নিচে বিশাল বড় একটা সেভ নিছে। হ্যালো, এখন কি শুনতে পান ক্লিয়ারলি? জি ভাইয়া শোনা যাচ্ছে। আপনি মিউট হয়ে গেছিলেন মনে হয়, কিছু শোনা যায়নি। ওই ডিভাইস কাজ করছে না দেখছি এই মুহূর্তে হঠাৎ করে, ওই একটু আগে শর্ট সার্কিট হয়েছে তো ওটার কোনো একটা ইফেক্ট করতে পারে। আচ্ছা, এখানে শাকিল আহমেদ, শাকিল আহমেদের যে কাজটা, শাকিল আহমেদের সেভ নিয়ে একটা প্রবলেম আছে, ঠিক আছে? সেভ ফর ওয়েব নিয়ে এখানে একটু প্রবলেম আছে শাকিল আহমেদের। ভাইয়া ওই যে এটা ভিডিও হয়ে যায় তো, এগুলো পরে ওই ইয়া থেকে এক্সপোর্ট থেকে করছি, তার জন্য এটা হয়েছে। আর ওয়েব থেকে যেগুলো করছি এগুলো কেমন জানি ভিডিও হয়ে গেছে, তার জন্য আর কি। ওকে, এরপর আমরা দেখছি জাকির সুলতানার কাজগুলো দেখেছি, জ্যোতির্ময় ভাইয়ের কাজ দেখেছি। ওকে, শিফাত জাহান, শিফাত জাহান আপু ভালো কাজ করেছে, কিন্তু কাজের পরিমাণ কম কেন? আর এখানে আইকন ঠিক নাই কেন? এই কাজটি ইনকমপ্লিট কেন? শিফাত আপু, শিফাত আপু আছেন? শিফাত আপু এরপর আমাদের রাবিয়া অন্তি, রাবিয়া আপু এই শেপটার এই হালকা এই সাইডে বাকি আছে, এই শেপটা পরিপূর্ণ না, এই শেপটা হালকা এখানে সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, জাস্ট কম্পানির লোগো, কোম্পানি নাম, মানে জিনিসটা খালি খালি দেখা যাচ্ছে। ভাইয়া এখানটা তেমন কিছু ছিল না, মানে যেটা আমি কথা বলছি সেটা এরকমই ছিল। আচ্ছা আচ্ছা, এরকম কেন, এটা বড় আবার এটা ছোট? আচ্ছা বিশ্বজিৎ ভাই, এই বিশ্বজিৎ ভাই জাস্ট নাম লিখেছেন, এইচডব্লিউ দিয়েছেন,
আচ্ছা এই কাজটা সাইজটা ছোট যদিও তারপরে ভাই ভালো কাজ করেছে এই সাইডে অ্যালাইনমেন্ট প্রবলেম আমি আগেও বলেছি এরপরে আমাদের সাদ্দাম ভাইয়ের কাজ সাদ্দাম ভাই ভালো কাজ করেছে ভাইয়া আমি এটা লাইন সেগমেন্ট টুল দিয়ে নিছি আচ্ছা এক্সট্রা কাজ করেছেন ওকে আচ্ছা এখানে আইকনে প্রবলেম আছে দেখেন ইমেইলের আইকনটা এবং ওয়েবসাইটের আইকনটা চিকন এরা খাওয়া দাওয়া করে নাই কিন্তু উপরে দুটো দেখেন খাওয়া দাওয়া করে পেট ফুলে আছে ওদের এখানে সাইজ ফন্ট সাইজ অনেক বড় এই কাছে এত বড় বড় ফন্ট সাইজ কেন উইটার ভিতরে ফন্ট সাইজ বড় জন্য এই কাজটা সুন্দর হয়েছে এই মুহূর্তে কোম্পানি নেম এটা সুন্দর হয়েছে এসকে সাদিয়া এটা ভালো কাজ করেছে আপনি এই জেএমএস আপু ওই গ্রুপে কি ব্যাপার বেলুন কেন তো কি প্রবলেম আচ্ছা হাসানুর রহমান অনেক ভালো কাজ করে ভেরি গুড এটা কি কোনো কপি করেছিলেন হাসানুর ভাই না ভাই কপি করব কেন ভাই ওই যে নিচে একটা শেপ দিয়ে মানে এটা একটু ভালো যেন দেখা যায় এজন্য করছি আচ্ছা এখানে এই ডিরেক্টর বানানটা এই ডিরেক্টর যে ব্যাপারটা তো ডিরেক্টর ছোট হয়ে গেছে মানে ফন্টের সাইজ আর ডিরেক্টরের সাইজ এক হয়ে গেছে মানে ওই যে আপনার ফোন নাম্বার ইমেইল এর সাইজ গুলো আর ডিরেক্টরের সাইজ ফন্ট সাইজ এক হয়ে গেছে আচ্ছা ভাই নেক্সট টাইম বড় করার চেষ্টা করব তবে কাজ সুন্দর হয়েছে এখানে এই আইকন গুলো এত বড় কেন আমি আরেকজনকে দেখলাম এটা কি ডেমোতে এরকম হ্যাঁ এটা ডেমোতে বড় ছিল এইজন্য বড় ও আচ্ছা 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 এই কাজটা ভালো হয়েছে এটা অনেকেই করেছে আচ্ছা এটা মনে হয় এরকমই বিশ্বজিৎ ভাইও করেছে আচ্ছা বিশ্বজিৎ ভাই দেখেন উনি কিন্তু এটা বড় করে দিয়েছে যার কারণে আমি বুঝতে পারছি যে এটা একটা স্টাইল এটা একটা ডিজাইন কিন্তু আপনি করেছেন কি এই শেপগুলো ছোট ছোট করে দিয়েছেন যার কারণে আমি বুঝতে বুঝে উঠি নাই যে এটা একটা স্টাইল আমি মনে করছি এটা মনে হয় আপনি ভুল করে দিয়েছেন বড় এটা স্টাইল সেটা বুঝতে হবে আর কি সুন্দর হয়েছে হাসনুর রহমান অনেক ভালো কাজ করে আচ্ছা আজকে আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আজকে আমরা মানে ভিজিটিং কার্ডের পার্টটা আজকে ক্লোজ করব এবং ভিজিটিং কার্ডের পরে আজকে আমরা আরো নতুন কিছু শিখবো যেটা হচ্ছে ফুড ভিজিটিং কার্ড এবং ফুড মেনু কার্ড আজকে দুটো কিছু শিখবো আর জেএমএস মাহি আপনার কাজের কোয়ালিটি কিন্তু ভালো হচ্ছে না ঠিক আছে আপনার কালার এখানে যেমন টকটকে লাল কালার ইউজ করছেন চোখে লাগতেছে টকটকে লাল কালার চোখে লাগতেছে ঠিক আছে কাজগুলো ফাঁকিবাজি হয়ে গেছে ভাইয়া ওই সেভ করার যে বিষয়টা একটু লাস্টে একটু দেখাই দেন লাস্টে তো শেষ পড়াই জি আচ্ছা যা আমাদের এই যে মাহি আপু কেন আপনাকে কে তো বলা হইছে কপি করতে আপনি কপি করেন না কেন যেরকম লেখা সেরকম মানে সবকিছু সেরকম এহুবু মানে 100% এরকম কপি হবে কপি না করেন তাহলে তো শিখতে পারবেন না এই জন্যই আমি বলেছি ফার্স্টের দিকে আপনাদেরকে কপি করতে হবে
আপনারা তো সারা জীবন কপি করবেন না, আজকে না হয় আপনি কপি করে শিখতেছেন, দুই চার পাঁচটা বিজনেস কপি করে শিখতে হয়। আচ্ছা ভাইয়া, আপনি যে ডেমো গুলো দিবেন আমি কি ওটার উপরে শেপ বসাবো না ওটা দেখে দেখে অন্য আরো একটা ট্রাই করব? আমি যে ডেমো গুলো দিব সেই ওই শেপ গুলাই দিব, নিবেন ওখানে যে শেপ গুলো থাকবে ওই শেপ গুলাই নিবেন, ডেমোতে যে যে শেপ গুলো থাকবে ওগুলাই নিবেন, মানে যেই পেয়া কাটা দিবেন ওটার উপরেই আমি ডিজাইন করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে ডিজাইন করবেন, মানে ওটা দেখে দেখে করবেন, ব্যাপারটা এমন না যে ওইটা নিচে রেখে ওর উপর দিয়ে কপি করবেন, ঠিক আছে? এমনই ভাই, ওটা দেখে দেখে আর কি অন্য মানে আর্টবোর্ডে ওটা আইনা ওটা দেখে দেখে করা হয়। আর আমাদের লাহিয়ান বা সিরিয়ার অনেকগুলো ভুল আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এই বর্ডারে দেখেন শেপ রয়ে গেছে। হ্যাঁ ওইটা আমি যখন করছি তখন ছিল না, আমি ইয়া সেভ করার পর তারপর ওটা দেখলাম, তখন তো দেখছিলাম ছিল না। ওকে, এখানে কোম্পানি নেম ওইটা ভাই মনে হয় ব্লিড রাখে, ব্লিড রাখছে, আমারও এরকম হইছে। এই কিউআর কোডটা কোথায় পাইছেন, এত লো কোয়ালিটির কেন? যে কালার গাছ দিচ্ছেন সেই গাছের সাথে ম্যাচ করে নাই, উল্টাপাল্টা খুঁজে পাইনি তো ওইখানে দেওয়ার জন্য, ওই কালার এসে ম্যাচ করতেছিল না। আচ্ছা, আমাদের বিনয় চক্রবর্তী ভাই কিন্তু ভালো কাজ করে দেখছি আমরা, কিন্তু স্ট্রোকটা বেশি হয়ে গেছে বিনয় ভাই, স্ট্রোকটা বেশি হয়ে গেছে। আর এই শেপটা এই যে দেখেন উলটপালট হইছে, এখানে একটু কাটা এখানে একটু কাটা, এই শেপটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বানাতে পারেন নাই। জি ভাই, আমি নিজের এই শেপটা বানাইতে পারতেছি না ভাইয়া, ভাইয়ের আগে একটা ভাইয়া একটু বলেন বলেন এখানে কি হইছে ভাই, ওই নিচের যে মেজারমেন্টটা করছে ভাই এটা করা যায় না ভাই, অনেক চেষ্টা করছি, ওই যে একটু ফাঁকা থাকে আমারও একটু ফাঁকা থাকে, এরপরে আমরা দেখছি এখানে ওই যে প্রবলেম, এই শেপটা কেন, এই যে কালো রঙের যে শেপটা এটা কেন? এটা ডেমোতে ছিল, এটা একটা শেপ নিয়ে ইয়া করা হয়েছিল, ওইখানে ভাই গ্রেডিয়েন্ট ছিল, এই সেলে হালকা একটু বাড়তি রয়ে গেছে, যাই হোক ভালো হইছে। ওকে ওকে ভাই, প্রথম গুলো ঠিক আছে দেখছেন? ইচ্ছা আমার রঙিন ঘুড়ি, আপনি স্ক্রিনশট নিয়েছেন কেন? আর আপনার অরিজিনাল নাম কি, আপনি কোন আইকন নেননি কেন? এমনি ডিজাইন ঠিক আছে বাট আইকন নিতে হয়, আইকন নিলে জিনিসটা ফুটে ওঠে, তারপরও কাস্টম ডিজাইন হিসেবে চলে, কিন্তু ফাইল গুলো সেভে আপনার এখনো প্রবলেম আছে কেন? ফাইল সেভ শিখতে হবে তো, এখানে আইকন কই, লোকেশন আইকন কই, আইকনের সাইজ গুলো তো মাশাআল্লাহ একটা ছোট একটা বড় একটা ইয়া মোটু, আর এখানে তো সাইজটা তো একদম চড়ো করে ফেলছে, লম্বা স্টিলের স্কেল হয়ে গেছে, এইখানে কাজগুলো ভালো হয়নি। আমাদের শামিম আপু, শামিম আপু কষ্ট করেছেন অনেক কিন্তু কাজ ভালো হয়নি, আরো কষ্ট করতে হবে। ইব্রাহিম খলিফা আমাদেরকে ভিডিও ভিডিও দিয়েছে, রাজীব পল, রাজীব পল আমাদেরকে যে কাজ দিয়েছে তাও তো ভালো হয়নি, কারণ সেই স্ক্রিনশট দিয়েছে এবং তার মধ্যে ব্লিড সেফটি এর সবচেয়ে সহ দিছে, এগুলোকে ফ্রি ভিজিটিং কার্ডের শেপের সাথে সাথে জিমেইল তো কোনোদিন বড় হাতের অক্ষরে হয় না, আপনি কি ছোট হাতের লেটার পান নাই, ডিজাইন ভালো হয়নি, এইটাও ভালো হয়নি, কি সব ফন্ট, এই তো ভয়ে ভৌতিক একটা ফন্ট, হরর একটা ফন্ট ইউজ করছেন এখানে কেন? রাজীব পল আর কোন ফন্ট খুঁজে পাননি, কাজগুলো ভালো হয় না, এখানে আইকন গুলো ফুটে উঠে নাই, বারকোডটারে সুন্দর করে চ্যাপটা বানিয়ে দিয়েছেন, বারকোড এরকম চ্যাপটা থাকে না, এই কাজটা সুন্দর হয়েছে কিন্তু আইকনের প্রবলেম আছে, আইকনে আপনার প্রবলেম আছে,
আইকন একটা বড় একটা ছোট জিমেইল লিখছেন বড় হাতে ওয়েবসাইট লিখছেন বড় হাতে এই জিনিসগুলো ভুল এই জিনিসগুলো করা যাবে না এই শেপটার মধ্যে ঝামেলা আছে এই শেপটা বেশি রাউন্ড হয়ে গেছে এই শেপটা বেশি রাউন্ড করে ফেলেছেন আর এখানে লেখালেখি নাই কেন আর সবকিছু আপনি বড় হাতে দিয়েছেন কেন সব থেকে বড় ভুল এইটা এই ডিজাইনটা সুন্দর হইছে আরো সুন্দর করতে হইতো আইকনের কালার আইকন ঠিক মিলে নাই যেমন এর পেছনে সাদা রঙের একটা ইয়ে আছে এটা কালো এটা উল্টা পাল্টা কালার আপনার কি বলা হয়েছে কপি করতে আপনারা উল্টা পাল্টা নিজেদের ক্রিয়েটিভিটি দেখে দিচ্ছেন আপনাদের ক্রিয়েটিভিটি দেখানোর সময় এখন আসে নাই আরো পরে আসবে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এরপরে আপনার কি আমার কাছে যাবো শুনেন লোকমান ভাই লোকমান ভাই কাজটা ভালো হয়েছে দিয়ে দিলাম এরপরে আর কার আর তো নাই ওকে আমরা এখন কাজে চলে যাই আর নাই ভেরি গুড যারা যারা হোমওয়ার্ক জমা দেন হোমওয়ার্ক জমা দিবেন আজকে আমরা আরো নতুন নতুন আরো ইন্টারেস্টিং জিনিস শিখবো ঠিক আছে আজকে আমরা আরো নতুন এবং আরো ইন্টারেস্টিং জিনিস শিখবো বলেন ভাইয়া জি ভাই আমি পরীক্ষা দিয়েছি আমি তো বললাম আমার দেখেন নাই আপনারা তো দেখছি কিন্তু আমি তো মনে হয় অ্যাপ্রুভ দেই নাই আপনারটা ভাইয়া আমি একদমই অনেক চেষ্টা করার পর না ভাই আমি একটু আগে আপনি হচ্ছে সাবমিট করব ওকে জি আপনি একজন আপু কি বলছে আচ্ছা আহমেদ প্রিন্স মাউথ পিস অফ রাখি মাউথ পিস অফ রাখি জেসমিন অফ ইব্রাহিম ভাই বলেন ওই যে আমি কার মানে একটা ই দেখলাম যে একটা জল সাপের মতো একটা ই আছে মানে আমরা শিখি না এখন জি আমরা শিখবো জি জেসমিন আপু বলেন সবার কথা দুইবার দুইবার শোনা যাচ্ছে সবার কথা দুইবার শুনতে পাচ্ছেন জি ভাইয়া জি ভাইয়া আপনারটা সিঙ্গেল আসছে তো সবারটাই দুইবার সেকেন্ড বার আসলেও আপনার সিঙ্গেল আসে আচ্ছা আমি যখন কথা বলতেছি এই যে এখন যে কথা বলতেছি এটা কয়বার শুনতেছেন আপনারা আমি যে কথা বলতেছি এটা কয় এটা ক্লিয়ার আছে আপনারটা ওকে যারা হেডফোন ইউজ করে তাদের তো দুইবার শোনা যেতে পারে ঠিক আছে আমরা সবাই তাহলে মাউথপিস অফ রেখে চ্যাট বক্সে চলে আসি সবাই চ্যাট বক্সে চলে আসি ঠিক আছে আচ্ছা এই যে কাজটা এটা হচ্ছে আহমেদ প্রিন্সের কাজ তার ভিজিটিং কার্ডের কালারটাই ডার্ক হয়ে গেছে ঠিক আছে তো এই ডার্ক কালারের কাজগুলো করা যাবে না আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাক এন্ড সব সময় এরকম লাইট কালার রাখতে হয় যাই হোক তারপর সুন্দর হয়েছে আর এখানে একটু ফাঁকা আছে এখানে দেখে মনে হচ্ছে একটু ফাঁকা আছে আর অ্যাক্টর যে লিখছেন এই অ্যাক্টরটার ফন্টটা ভালো হয়নি ঠিক আছে আর তাছাড়া এই ডিজাইনটা মিলে না এখানে কালো সাদা উল্টা পাল্টা আর কি আরো কপি করতে হবে আরো কপি করে শিখতে হবে আহমেদ প্রিন্স কাজগুলো ভালো হয়নি আরো আরো কষ্ট করতে হবে আজকে আমি আরো কিছু কাজ দিব যেগুলো 100% কপি করতে হবে ঠিক আছে আর ব্যাপারটা এমন না যে আমাদেরকে বড় মাপের একজন ভিজিটিং কার্ড ডিজাইনার হতে হবে আমাদেরকে সব কাজ জানতে হবে সব টুলস জানতে হবে সব কাজ পারতে হবে যে কোনো কার্ড কপি করার দক্ষতা থাকতে হবে যাতে একটা ক্লায়েন্ট একটা ডেমো দিলে সেটাকে আমরা সার্ভ করতে পারি অবশ্যই আমাদেরকে মানসম্মত কাজ করতে হবে এর জন্য আমাদেরকে ফার্স্টের দিকে প্রচুর কপি করতে হয় ওকে আমরা অনেকের কাজ দেখেছি এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কাজে জ্যোতির্ময় রায় বলেন আচ্ছা সেভ করাটা আরেকবার দেখাই দিব জি সেভ করাটা আরেকবার দেখাবো বলেন জ্যোতির্ময় রায় আমাকে কি অ্যাপ্রুভ দিবেন নাকি না আমি অনেক কিটা অ্যাপ্রুভ দিয়েছি অনেক কিটা দেই নাই ঠিক আছে যাদের এটা দেই না তাদের আমি ডিলিট করে দিব একটু পরে এখন আমরা কাজে চলে যাই এখন আমরা কাজে চলে যাই যাকটা দিছি দিছি যাকটা দেই নাই দেই নাই এখন আমরা কাজে চলে যাই ফুড ভিজিটিং কার্ড আমরা একটু গুগলে যে লিখব ফুড ভিজিটিং কার্ড ফুড ভিজিটিং কার্ডটা আসলে কি জি আফি আপু আমি একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আপু একটু পরে করেন 2 মিনিট পর আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এই মুহূর্তে আমরা দেখছি ফুড ভিজিটিং কার্ড এই মুহূর্তে আমরা দেখছি ফুড ভিজিটিং কার্ড আমরা এই মুহূর্তে ফুড ভিজিটিং কার্ড করব সবাই সবার কম্পিউটারে চলে আসি আচ্ছা এখানে একটা শেপ করা হয়েছে ধরেন এখানে যে একটা ভিজিটিং কার্ড এটা কিন্তু ফুড ভিজিটিং কার্ড অলমোস্ট একটা নরমালি যে ভিজিটিং কার্ড ওই ভিজিটিং কার্ড কিন্তু এখানে জাস্ট ছবি ইনক্লুড করা হয়েছে অর্থাৎ আমরা একটা ভিজিটিং কার্ড নরমালি যে করি ঠিক ওই একই ভাবে একটা ভিজিটিং কার্ড করব শুধুমাত্র সেখানে একটা ইমেজ অ্যাড করে দিব কিন্তু কথা আছে এখানে কথা হচ্ছে যে শেপটা আই শেপটা আপনি বানাবেন কি
আমরা জাস্ট ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে 3.5/2 একটা ফাইল নিলাম এবং সেখানে আমরা একটা ডেমোকে কপি করে নিয়ে আসলাম। তো ডেমোটা কপি করে এখানে পেস্ট করতে দেখলাম ডেমোটা অনেক বড়, তো ডেমোটাকে আমরা ছোট করে ডেমো আকারে রাখলাম এবং এখানে আমরা জুম ইন করে আমরা এখানে কাজটা করব। তো এখানে ফার্স্টে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছি যে রাউন্ডেড নিয়েছে, রাউন্ডেড রেকট্যাঙ্গেল। তো রাউন্ডেড রেকট্যাঙ্গেল যদি আমার নিতে হয় তাহলে আমি একটা রাউন্ডেড রেকট্যাঙ্গেল নিতেই পারি, কিন্তু আমি একটু কাজটা অন্যভাবে করে দেখাতে চাই। তো ফার্স্ট অপশনটা হচ্ছে আমরা একটা রেকট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেকট্যাঙ্গেল আছে, এই রেকট্যাঙ্গেলের মধ্যে কয়টা কোণ আছে বলো তো, এই রেকট্যাঙ্গেলটার মধ্যে কয়টা কোণ আছে, কয়টা বিন্দু আছে? চারটা। তাহলে আমাকে যদি শোক দিবস ধরেন, আমাদের যে শোক দিবস 15 আগস্ট একটা শোক দিবস, তো শোক দিবসে আমরা কি করি, শোক দিবসে আমরা একটা ব্যাচ করি, শোকের একটা ব্যাচ করি। তো যে ব্যাচটা দেখতে হচ্ছে এরকম, আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেখান থেকে একটা জাস্ট ক্লিক করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইটাকে একটু ভিতরের দিকে ঢুকে দিলাম। তো আমরা এরকম একটা ব্যাচ করি, একটা ব্যাচ করি না, আবার ধরেন কুমিরের লেস খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, একটা রচনা পড়ছেন, একটা গুরুর রচনা, একটা ছেলেকে বলা হয়েছে গুরুর রচনা লিখতে, তো সে গুরু রচনা লিখছে যে গুরু চারটা পা আছে, গুরু গৃহপালিত পশু, এরপরে লিখেছে গুরু হচ্ছে পানি খেতে নদীতে গেছে, নদীর মধ্যে একটা কুমির দেখছে, এরপরে লিখছে কুমিরের লেস খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, এবং তারপর পুরো খাতার মধ্যে সে লিখছিল কুমিরের লেস খাঁচকাটা, বুঝছেন এই হলো গল্প। এখন এই যে যে কুমিরের লেস খাঁচকাটা, এই খাঁচকাটা আপনারা বানাবেন কিভাবে, খাঁচকাটা বানাবেন কিভাবে? তো এইটা হচ্ছে জাস্ট একটা শেপ, ওই শেপের মধ্যে চাইলে আপনি ইচ্ছা মতো বিন্দু অ্যাড করতে পারেন। তো বিন্দুটি গুলো হচ্ছে এই যে আমাদের যে টুলটা পেন টুল, এই পেন টুলের নিচে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল থাকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই টুলের মাধ্যমে আপনি চাইলে এখানে একটা বিন্দু যোগ করতে পারেন, যোগ করার পর আপনি ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দুটাকে হয়তো সামনের দিকেও নিতে পারেন, আবার চাইলে পেছনের দিকেও নিতে পারেন। এই সাইডে যেরকম পারছেন এই সাইডেও পাবেন, কিন্তু এই বিন্দুগুলো যোগ হবে এই লাইনে, অর্থাৎ এই যে যে লাইন পাথ, এই পাথের উপরে, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা, যতগুলো দরকার আপনি ততগুলো বিন্দু যোগ করলেন। ফলাফল কি? ফলাফল হচ্ছে কুমির লেস খাঁচকাটা। বুঝি নাই কে এই যে বিষয়টি, এটা বুঝি নাই কে এই বিষয়টা, বুঝি নাই ভালো, আরেকবার দেখাইলে ভালো হয় ভাইয়া। এখানে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা শেপ, এই শেপের মধ্যে আছে কয়টা, চারটা, চারটা বিন্দু। তো চারটা বিন্দু যেখানে আছে সেখানে আপনি চাইলে একটা বিন্দু বাড়াইতে পারেন, চারটার মধ্যে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, টুলটার নাম অ্যাড, মানে অ্যাড করা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আপনি চাইলে এই একটা বিন্দু বাড়াইলেন বা একটা ক্লিক করলেন বা আসলো, এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করলে এটা সামনের দিকে মুভ হয়, আবার চাইলে পেছনের দিকে মুভ হয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারতেন। গত ক্লাসে কিন্তু আমাদের এরকম ভিজিটিং কার্ড ছিল, করতে যাব, বুঝতে পারছি আমরা। তাহলে এই শেপটা আমরা কিভাবে বানাচ্ছি, কেউ কোনো কাজ না করে, কেউ কোনো কাজ না করে আপাতত দেখি, একটু পরে কাজ করতে দিব, ওকে একটু পরে কাজ করতে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পরে আপনি বাসিত ভাই বলেন, আমার একটু পিসির মনিটরের সমস্যা হয়েছে, তো এই কারণে লেট হয়ে গেছে। ক্লাসে থাকেন, ক্লাসে থাকেন ভিডিও, জি ভাইয়া। আর হচ্ছে আমি দুই একদিন হচ্ছে হোমওয়ার্কটা একটু জমা দিতে পারবো না, কাস্টমার কেয়ারে দিয়ে এসেছি পিছি, আপনার হচ্ছে ঠিক আছে গ্রুপে বললেই হবে। ওকে, আমরা এখানে যে দেখতেই পাচ্ছি যে রাউন্ডেড রেকট্যাঙ্গেল আছে, তো রাউন্ডেড রেকট্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা জাস্ট রাউন্ডেড রেকট্যাঙ্গেল নেওয়ার জন্য এরকম বেন্ডটাকে আমরা আপ ডাউন করে নিজের ইচ্ছা মতো নিতে পারি। তো এরকম নিজের ইচ্ছা মতো আমরা একটা বেন্ড ঠিকঠাক করার পর এখানে ক্লিক করলাম এবং 3.5/2 আমরা এখানে একটা শেপ নিলাম এবং এই শেপটাকে সুন্দর করে আমরা এখানে রাখলাম। আই ড্রপার টুলের দ্বারা আমরা এটাকে চাইলে রেড কালার আর অন্য কোনো কালারও দিতে পারি। এবার আমরা এতক্ষণ যেসব টুল দিয়ে কাটাকাটি করছিলাম, যেমন ধরেন রেকট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কাটাকাটি করতাম, একটা ক্যারেক্টার সাপেক্ষে কাটতাম, এখন নতুন আমরা একটা টুল দিয়ে কাটাকাটি করবো যার নাম লাইন সেগমেন্ট টুল, যার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল অন্যান্য টুলের মতোই, কিন্তু এই টুলটা জাস্ট একটা লাইন, একটা দাগ, এর মধ্যে কোনো স্ট্রোক নাই, কোনো ফিল নাই, এর মধ্যে কোনো স্ট্রোক আর ফিল নাই, বুঝতে পারছি, বুঝতেছি, এটা হচ্ছে ব্যাপারটা, একটা লাইন, জাস্ট একটা লাইন। এটাকে বিশেষ করে কাটাকাটির ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, সব থেকে বেশি ইউজ করা হয় কাটাকাটির ক্ষেত্রে। তো জাস্ট একটা লাইন নিলাম, এটার মধ্যে কিন্তু কিছুই নাই, এবং আপনি যদি এটাকে অন্য জায়গায় ক্লিক করেন শেপটা হারাই যাবে,
দেখা যাবে না, কারণ এর মধ্যে কোনো কালার নাই। কালার যদি থাকতো তাহলে আপনি দেখতে বুঝতে পারতেন যেখানে কোনো শেপ আছে, যেহেতু কালার নেই দেখে বলা যায় না। তো যাই হোক, এই শেপটাকে আপনি নেওয়ার পর এই লাইনটা আর এই শেপটা এই দুটাকে একসাথে ধরে আমি যদি পাথফাইন্ডারে সেই ডিভাইডে ক্লিক করি সেই ক্ষেত্রে ডিভাইড হয়, এবং মাউসে রাইট ক্লিক করে যদি আনগ্রুপ করি সেই ক্ষেত্রে আনগ্রুপ হয় এবং ভাগ হয়ে যায়। এটা বুঝি নাই কি একটা শেপ কিনে আমরা মাঝখানে ভাগ করে ফেলি। ক্লিয়ার ভাইয়া? আরে বাবা আপনার কি সুপার সুপার ট্যালেন্ট, একবার দেখালে ক্লিয়ার দেখি। বুঝি নাই কে, যে বুঝি নাই কথা বলিস। আমরা একটা বৃত্ত নিলাম তো এই বৃত্তটাকে আমরা কাটতে চাই। জাস্ট লাইন টুল নামে একটা টুল আছে, লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুলটা টুল বক্সের যেখানে আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসতে হবে। আনলাম, এবার জাস্ট এই ধরে টান দিলাম, এতটুকু কতটুকু কাটতে চাই আমি, এতটুকু কাটতে চাই, যতটুকু কাটতে চাই আমি সেই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত কাটতে চাই এটা নিলাম। নেওয়ার পর এখানে এই যে আমি যদি এখানে অন্য জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। কেন ভ্যানিশ হয়েছে? কারণ এর মধ্যে তো কোনো কালার নাই। এর মধ্যে কি কোনো কালার আছে? ফিল কালার অর স্ট্রোক কালার এরকম কিন্তু কোনো কালার নেই, জাস্ট একটা লাইন। এবং এই লাইনটা এবং এই শেপটা দুটোকে একসাথে সিলেক্ট করার পর দুটো একসাথে সিলেক্ট হইলো। এরপর আমাদের পাথফাইন্ডার মোডের মধ্যে যে ডিভাইড, সেই ডিভাইডের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে এটা ডিভাইড হয়, এবং মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করে এটাকে এরকম ভাগ করে কেটে ফেলা যায়। এটা কি আমরা বুঝতে পারছি কিনা? যারা এবার বুঝতে পারছি। আচ্ছা, আমি আবারও রাউন্ডেড রেক্টাঙ্গেলটা নিচ্ছি, সেই রাউন্ডেড রেক্টাঙ্গেল আমরা 3.5/2 নিলাম। তো নেওয়ার পর আচ্ছা বিশ্বজিৎ ভাই, এরপরে হচ্ছে আমাদের সোহেল রানা ভাই, মাহি আপু, আমি যাদের নামগুলো অ্যানাউন্স করছি তারা একটু আমার কথা শুনবেন। তার মধ্যে হচ্ছে আমাদের বিশ্বজিৎ ভাই আছেন, এরপরে আমাদের আছেন মুনিরা নুরি আছেন, এরপরে সোহেল রানা আছেন, ফারহানা রহমান আছেন, এরপরে মাহি আপু আছেন, এরপরে আমাদের আমাদের আর কে আছেন, শহীদ আজমান আছেন। ঠিক আছে, আমি যাদের নামগুলো বলছি তারা একটু, আমি যখন ক্লাস নিব তখন একটু বেশি বেশি করে এদিকে মনোযোগী দিবেন, মনোযোগী হবে, নাহলে কিন্তু আমি বলবো যে আপনাদেরকে নেক্সট থেকে বলবো কিন্তু ইয়ে করতে, ক্যামেরা অন করে রাখতে বলবো। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি ক্লাস নিতেছি আপনারা এদিকে খাইতেছেন একদম মুরগি। ভাই আমরা কি দোষ করছি? ভাই আমার যে লাইন টুলটা নিছেন ওইটা আমার নাই। আচ্ছা, লাইন টুল অবশ্যই আছে, খুঁজে দেখতে হবে কই আছে। ঠিক আছে, অবশ্যই আছে, খুঁজে দেখতে হবে। আর টুলস এর অপশনটা আমাদের এই যে যদি সিসি ভার্সন হয় সেক্ষেত্রে উইন্ডো থেকে টুল বারের মধ্যে থেকে অ্যাডভান্স এটা নিয়ে আসতে হবে। আপনি যদি সিসি ভার্সন হয়ে থাকেন তাহলে উইন্ডো থেকে টুল বার থেকে এটা এই অ্যাডভান্স টুল বারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে আমি যাদের নাম, আপু আমি তো সিসি 2020 তে নাই ভাইয়া, আপনি যেটা দিছিলেন না ওটাতে আছি। ওই যে আচ্ছা, অবশ্যই আছে, এটা টুল বারটা খুঁজে দেখতে হবে। ওকে, তাছাড়া যদি না পারেন স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি দেখবো একটু পরে। আপনার আমি তো আপনার কাজ করতে বলি নাই, আপনি এখন লাইন টুল দিয়ে কি করতেছেন? আপনি কেমনে জানলেন যে আপনার লাইন টুল নাই? আমি তো বলছি যে আমি তো বলি নাই যে আপনি কাজ করেন, আপনি জানলেন কেমনে আপনার লাইন টুল নাই? তার মানে তো আপনি আমার সাথে প্রতিযোগিতা করতেছেন না ভাই। আমি আগে ধরা খেয়ে গেছি। ও ভাই না, আমি বলি এই টুল বার তো কাজ করছে কিন্তু এই এই মানে লাইন টুল তো দেখি নাই, সেজন্য আমি চেক এরপরে দেখেন দুইটাকে কিন্তু আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। এবার জাস্ট বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে ইয়েলো কালার আর অন্য কোনো কালার দিলাম। এবার ওই যে একটু আগে যে টুলটা আমরা অ্যাপ্লাই করেছিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেই টুলটায় যে আমরা জাস্ট একটা সিঙ্গেল একটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপটাকে কিন্তু আমরা এরকম একটা শেপে রূপান্তর করতে পারি। এটা কি আমরা পারি? এই জিনিসটা আমরা কি বুঝতে পারছি কিনা, আমরা এটা কিভাবে করলাম? ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা, কারণ যে জায়গাটা ফিল আপ ছিল সেই জায়গাটা থেকে আমি এরকম করে ফাঁকা করে ফেলেছি, তার মানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে।
যখন ফাঁকা হয়ে যাবে তখন তো কাজ হবে না, তখন আমাকে ওই পেছনে শিফটটা আনতে হবে। আলেক্স নাম ইনবক্স করেন আমাকে। আচ্ছা এবার এই যে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আমি অ্যাড করলাম এবং এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সুন্দর করে ধরে আমরা এইটাকে এইটুক আগিয়ে এইটুককে অ্যাড করে দিলাম। এটা বুঝি নাই কে? এটা বুঝি নাই কে? সবাই বুঝতে পারছে ভাইয়া? ওকে আচ্ছা এবার এই পর্যন্ত যদি আমরা বুঝি, এই পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে তাহলে এটার একটা শেড দিছে। দেখেন শেড, এই শেডটা দিতে পারবো, শেডটা জাস্ট একটা কপি। এখানে যে লাল একটা শেপ এটাকে আমরা ধরে একটা কপি করলাম, কপি করার পর এটাকে একটু ছোট করে দিলাম, এই ছোট করে দিলাম, ছোট করার পর এর মধ্যে কালার দিয়ে দিলাম আমরা ব্ল্যাক কালার, ব্যাস হয়ে গেল। জাস্ট ব্ল্যাক কালার শেড দিয়ে দিয়েছি আমরা, একটা শেড, জাস্ট একটা শেড আর কিছু না, জাস্ট ছোট করে আমরা একটা শেড দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আপডেট করে ফেলতে পারি, যেমন ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা আমরা এই বিন্দুটাকে চাইলে আর একটু অ্যাড করে দিতে পারি এরকম করে, আবার চাইলে এই বিন্দুটাকে আমরা একটু অ্যাড করে দিতে পারি চাইলে। তাহলে সবাই সবাই এই পর্যন্ত আমি যা যা কাজ করেছি একটু করে ফেলেন, সবাইকে বলছি, সবাই দিচ্ছি আমি 5 মিনিট, সবাই যার যার এই কাজগুলো করে ফেলেন, সবাই সবার পিছিয়ে এই কাজগুলো করে ফেলেন, আমি যে যে কাজগুলো দেখিয়েছি। আর যা যার প্রবলেম হচ্ছে টুল খুঁজে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার অন করেন, মাহি আপু স্ক্রিন শেয়ার অন করেন, যাদের যাদের টুলস খুঁজে পাইতেছেন না প্রবলেম হইতেছে স্ক্রিন শেয়ার অন করেন। আর আমাদের একজন আপু আর সম্ভবত আফি আপু, আফি আপু স্ক্রিন শেয়ার অন করেন। ভাই আমার জুম নাই, জুম নাই, এনি ডেস্ক তাহলে ওয়েট করেন, সব লাস্ট আপু সবাই স্ক্রিন শেয়ার করেন, যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি তো স্ক্রিন শেয়ার অন করতে যাই কই চলে গেছে বুঝতেছি না। স্ক্রিন শেয়ার অন করতে যে কোথায় চলে গেছে আপু খুঁজে পাইতেছেন না তাই না? না ভাইয়া। আপনি কে? আফি আপু? জি আফি আপু, আমি তো আপনার স্ক্রিন দেখতেছি, আমরা সবাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, বলেন কি প্রবলেম? ভাইয়া আমি এই যে মানে লাল এই শেপটার উপরে এই সবুজ শেপ ব্লু শেপটা নিতে যাচ্ছি কিন্তু এটা নিচে চলে যাচ্ছে। এখানে আপনি অ্যারেঞ্জ কোন ক্লাস মিস করছেন বলেন তো? হ্যাঁ উইন্ডো আমি হচ্ছে আপনার CS6 আপনার উইন্ডোতে যে অ্যারেঞ্জ করেছিলেন কোন একটা ক্লাস মিস করেছিলেন তাই না? বা উইন্ডোতে যে অ্যারেঞ্জার বলছেন তা অ্যারেঞ্জার যে তো আমি এখানে খুঁজে পাচ্ছি না সেটা। স্ক্রিন শট করতে গেলে কি করতে হবে ভাইয়া? স্ক্রিনিপিং টুল অন করলাম আমি, এটা স্ক্রিনশট নিতে যাচ্ছি, এবার কি করবো ভাইয়া? এখানে চাচ্ছিলাম মানে আমার যে
হ্যাঁ ভাই এই যে এটা ইয়া হচ্ছে না আর কি অ্যাঙ্কর পয়েন্ট আসছে না আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাই শেয়ার হইছে তো মানে আমার ফোনে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতেছি আচ্ছা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কার স্ক্রিন শাকিল ভাই বলেন কি প্রবলেম ভাই অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে যেতে হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে গিয়ে যান এবার কোন একটা পাথের উপরে যান এই ক্যাপস লক অন করেন কিবোর্ডের ক্যাপস লক অফ করেন কিবোর্ডের ক্যাপস লক অফ করেন হ্যাঁ এবার কোন একটা বিন্দুতে যে ক্লিক করেন এই বিন্দু কেন ওকে করেন ঠিক আছে হইছে আসছে এবার ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আছে ডাইরেক্ট সিলেকশন টুলই আছে আর ভেরি গুড হইছে জি ভাইয়া হইছে আর কার কি প্রবলেম স্ক্রিন শেয়ার করেন যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন আর কার কার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন উপমা আপু উপমা আপু অনেকদিন পরে স্ক্রিন শেয়ার করছে বলেন কি প্রবলেম আপু ভাইয়া ওই যে হচ্ছে আমার লাইন টুল দিয়ে আমি আসলে এটা কাটতে পারতেছি না লাইন টুল লাগে নেন আপনি যে কাজটা করছিলেন ওইটা একটু দিয়ে দেখে দেখে করি ভুলে গেছি আপু লাইন তো নিছেন ঠিক আছে এবার এবার সিলেকশন টুলে যান সিলেকশন টুলে এবার সিলেক্ট করেন লাইন তো নিলেন একটা আমার সামনে কিন্তু এর আগে কি আপনি লাইন নিছেন হ্যাঁ ভাই আগেরটা নিছিলাম ওইটা তো আছে ওই অবস্থায় আর কি এবার এবার পাথফাইন্ডারে ডিভাইড দেন আনগ্রুপের অপশনটা আসছে না মাউসে রাইট ক্লিক করতে হবে ও এইবার আসছে ভাই আগের বার একই বিষয়ই করছি কিন্তু আসে না হ্যাঁ এই জন্য আমি এবার বাইরে একটা ক্লিক করে এসে হ্যাঁ আপনি বুঝছেন এই যতগুলো ভাগ হলো কেমনে হ্যাঁ ভাই ওটা তো বুঝছি আচ্ছা এটা আনগ্রুপ করলে হবে না আপনি লাইন তো পুরোপুরি নেন নাই হ্যাঁ ভাই ক্যাপস লক অফ করেন কিবোর্ডের ক্যাপস লক অফ রাখবেন সবাইকে বলছি কিবোর্ডের ক্যাপস লক অফ রাখবেন আর কার প্রবলেম হচ্ছে আচ্ছা আমরা কিন্তু ওই পাথফাইন্ডারের মধ্যে যে শেপ মোড আছে সেগুলো কিন্তু দেখাইছি মাত্র আমরা কিন্তু শেপ মোডও দেখিয়েছি শেপ মোড কি ক্লিয়ার সবাইকে বলছি শেপ মোড এবং পাথফাইন্ডার সবকিছু ক্লিয়ার করতে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপু ডাইরেক্ট সিলেকশন টুলে যান এবার এই টুলে কেন ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে আগে ওকে দেন এরপরে মুভ করতে হবে কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন ভালো মতো হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি আসলে ভাই আমি এইচডব্লিউ গুলো আর কি জাস্ট ওইভাবে প্র্যাকটিস করছি আসলে সময় পাইনি তো শনিবার বাসায় ছিলাম না বাসায় গেস্ট তো এইজন্য আর কি প্রবলেম হচ্ছে ওকে আপুর বাসায় গেস্ট আপু অনেক রান্না বান্না করছে আমাদেরকে দাওয়াতটা দিল না ওকে আমরা নেক্সট আর কার প্রবলেম আছে আর কার প্রবলেম যার যার প্রবলেম আছে স্ক্রিন শেয়ার অন করি আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি এই পর্যন্ত সবার ক্লিয়ার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি সবাই আমার স্ক্রিনে চলে আসেন সবাই আমার স্ক্রিনে চলে আসেন সবাইকে বলছি সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন ওকে আচ্ছা এবার এবার আমরা একটা ছবি ইনক্লুড করব একটা ছবি ইনক্লুড করব এখন ছবি ইনক্লুড করার জন্য আচ্ছা এখানে ব্রাজিলের ভক্ত কে কে আর মেসির ভক্ত কে কে একটু বলেন তো চ্যাট বক্সে মাউথ পিস না চ্যাট বক্স 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 দেখি ভোট ভোট দেওয়া হইতেছে মেসি নাকি ব্রাজিল মানে মেসি নাকি আর্জেন্টিনা কোনটা
মেসি নাকি আর্জেন্টিনা এটা কেমন হলো ভাইয়া? ভাই আর্জেন্টিনা না ভাইয়া মেসি না চলে গেল সমস্যা নাই মেসি। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে গিয়ে মেসি আসলে সব সময় মেসির কিনে কাজ করা হয় কিন্তু আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার সাপোর্ট করি ব্রাজিলকে বাট আপনার পছন্দ করি মেসি কে তো ব্রাজিল সাপোর্ট করে সাপোর্ট করি ব্রাজিলকে বাট পছন্দ করি মেসি কে। আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু আমি নিজে ব্রাজিলের সাপোর্টার এবং সবসময় স্টুডেন্টের চাপে পড়ে আমাকে মেসিকেই নিতে হয় কারণ দেখা গেছে যে গড়ে আর্জেন্টিনার ভক্ত বেশি ব্রাজিলের ভক্ত কম এখন কিছু করার নাই আজকে আমি ব্রাজিলের ভক্তদের নিব ভাই লেভেনডস্কিকে নিলে ভালো হতো ভাই এবার বর্ষসেরা পুরস্কার পাইছে ভাই। আচ্ছা আচ্ছা যাই হোক আমরা যে আমি আমার মতো একজনকে নেই আপনারা আপনাদের মতো নিন ভাই। ছবিটাকে কোয়ালিটি ফুল একটা ইমেজ তো এটাকে আমরা একটু জুম করলাম জুম করে জুম কমাইলাম তুমি আমরা এই অবস্থা আনলাম তো আমাদের ইমেজ যদি অনেক বেশি হয় আমরা কিন্তু চাইলে ইমেজটাকে ছোট করে দিতে পারি আমরা শিফট ধরে ইমেজটাকে এরকম ছোট করে দিতে পারি শিফট ধরে চাইলে আমরা একটা ইমেজকে ছোট করতে পারি। এবার এই শেপটা এই যে ছবিটা এই ছবিটা জাস্ট একটা নর্মাল একটা ছবি আমি চাইলে একটা শেপ নিতে পারি যেমন ধরুন এখানে একটা বৃত্ত নিলাম ইলিপস টু একটা বৃত্ত এখন এই যে বৃত্ত বৃত্তের মধ্যে কি রং আছে দেখেন পিঙ্ক কালার আছে তো এই যে পিঙ্ক কালার এই পিঙ্ক কালার একটা শেপ আপনাদের প্রিয় কালার পিঙ্ক কালার জাতির প্রিয় কালার তো এই কালারটাকে আমরা সুন্দর করে নিয়ে মাথার উপরে রাখছি একটু খেয়াল করেন আমরা সুন্দর করে মাথার উপরে রাখছি এখানে বলেন তো এই যে শেপটা পিঙ্ক কালারের শেপটা এই শেপটা কি নেইমারের উপরে আছে নাকি নেইমারের নিচে আছে সবাই একটু চ্যাট বক্স আমাকে জানান তো যে এটা নেইমারের উপরে আছে এবং শেপটা কিন্তু উপরে আছে এবার জাস্ট দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করে আমরা এখানে মেক ক্লিপিং মাস্ক অপশনটা বাছাই করে দেবো আপনারা পিজ্জা খাবেন ভাইয়া বুঝি কিন্তু মনে থাকে না ভাইয়া ট্রিট দিলে তো অবশ্যই তাহলে চলেন আমরা পিজ্জা খেয়ে আসি তাহলে আমরা একটা পিজ্জাকে ও দিনের কেনা খাই আচ্ছা ঠিক আছে এখন আমরা একটা পিজ্জার ছবি এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম একটা ছবিকে আমরা পিজ্জার একটা ছবিকে আমরা গুগল থেকে নিয়ে আসছি তো ইমেজটা আনার পর দেখা গেল ইমেজটা অনেক বড় তখন আমাদের কি ইমেজটা রিসাইজ করার প্রয়োজন কারণ ইমেজটা অনেক বড় সেই ক্ষেত্রে আমরা শিফট ধরে আমরা যদি শিফট না ধরি তাহলে কিন্তু ইমেজ এরকম নষ্ট হয়ে যাবে পিজ্জা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু পিজ্জা খেয়ে মজা পাবে না পিজ্জা তখন নষ্ট হয়ে যাবে এর জন্য আমাদেরকে শিফট ধরতে হবে শিফট ধরে যাতে পিজ্জার সাইজ ঠিক থাকে এবং নষ্ট না হয় তাহলে আমরা পিজ্জাটাকে ছোট করার পর যতটুকু দরকার ততটুকু করার পর এই যে কালো শেপটা আছে এই শেপটা এখন কোথায় আছে উপরে নাকি নিচে এই কালো শেপটা কোথায় আছে উপরে নাকি নিচে এই কালো শেপটা কোথায় আছে উপরে নাকি নিচে নিচে আছে চলে গেছে নিচে আছে এবং এইটা যদি আমরা একসাথে ধরি একসাথে যদি আমরা ধরে মাইক ক্লিপিং মাস্ক দিই সেক্ষেত্রে কিন্তু হবে না সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক হবে না ক্লিপিং মাস্ক হবে কখন যখন একটা শেপ উপরে থাকবে তার মানে এই যে যে ইয়েটা আমাদের পিজ্জাটা এটাকে যদি আমরা ব্যাকে পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হবে সেই ক্ষেত্রে আমাদের এটা জাস্ট ক্লিপিং মাস্ক আমরা করে দেবো তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে দুটোকে একসাথে সিলেকশন অ্যান্ড মাউসের রাইট ক্লিক অ্যান্ড মেক ক্লিপিং মাস্ক এবং এই পিজ্জাটাকে সুন্দর করে আমরা ধরে এই উপরে রেখে দিই বুঝি নাই কে এই ক্লিপিং মাস্কের বিষয়টা আমরা বুঝি নাই
আচ্ছা এখন ক্লিপিং মাস্ক যে শুধু এই জন্য ইউজ হয় ব্যাপারটা কিন্তু তা না, ক্লিপিং মাস্ক আরো অনেক অনেক কাজে ইউজ হয়। যেমন ধরেন একটা প্রোগ্রামের মধ্যে মনে হয় কি ইজি কিন্তু নিজেরা করতে গেলে বোঝা যায় কি কঠিন। একটা প্রোগ্রামের মধ্যে ধরেন আমাদের শেখ হাসিনা আমাদের একটা প্রোগ্রামের মধ্যে আসছে, এখন শেখ হাসিনা আমরা একটা ইমেজ ইউজ করবো, এখন কোন ইমেজটা ইউজ করবো? ভালো একটা ইমেজ ইউজ করতে হবে, যে ইমেজটা খুব চমৎকার, যে ইমেজটা খুব কি বলে লাইটিং ঠিক আছে, যে ইমেজের মধ্যে তার বাচনভঙ্গি বা সবকিছু ঠিকঠাক আছে, এরকম একটা ইমেজ আমাদেরকে ইউজ করতে হবে। তো এমন একটা ইমেজ আমাদেরকে সিলেক্ট করতে হবে যে ইমেজটা খুবই সুন্দর এবং একটা ইমেজ যেখানে মানাবে, সবকিছুকে মিলাইয়া চিন্তা করতে হবে। তো আমরা ভালো একটা ইমেজ খুঁজি, দেখি কোন ইমেজটা নেওয়া যায়। ভালো একটা ইমেজ আমরা এখানে খুঁজি। আচ্ছা ধরেন একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রামে আমাদের বক্তব্য বক্তা যারা তাদেরকে বিশেষ করে এরকম একটা শেপের মধ্যে ইনক্লুড করা হয়, যে এখানে হয়তো আরো এইচডি কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে কাজটা করে ফেলি, যে কোনো ইমেজ। এই ছবিটা তো আবার হাত উঁচা করা, ম্যাক্সিমাম ছবিতে হাত উঁচা করা দেখতে পাচ্ছি। আচ্ছা এই জন্য কিন্তু আমাদের কোয়ালিটি ফুল ইমেজ খুঁজতে হয়, কোয়ালিটি ফুল ইমেজ খুঁজতে হয়। কোয়ালিটি ফুল ইমেজ ছাড়া কিন্তু সব ধরনের কাজ করা যায় না। যেমন আমি যদি ইমেজটা নিতে চাই, সেক্ষেত্রে দেখেন এই হাতটা আসছে, এই হাতটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, হাতটার জন্য কিন্তু আমরা এই ইমেজ নিতে পারতেছি না। তো অনেক কিছু চিন্তা করতে হয় একটা ইমেজ নেওয়ার সময় বা একটা ইমেজ নিয়ে কাজ করার সময়, ঠিক আছে? যাই হোক আমরা এই ইমেজটা নিতে পারি, কারণ এই ইমেজটা থেকে মাথা থেকে হাতের দূরত্ব বেশি আছে। তো যে কারণে আমরা এই ইমেজটা নিতে পারি। লাইক আমি যদি এখন ইলাস্ট্রেটরের যে আমি একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, একটা ইমেজকে আমি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আমি কোনো একটা শেপ নিচ্ছি, লাইক আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি। তো একটা বৃত্ত আমি নিলাম, বৃত্ত নেওয়ার পর এই বৃত্তটা আছে কোথায়? বৃত্তটা আছে কোথায়? উপরে। বৃত্তটা আছে কোথায়? উপরে। এই বৃত্তটা আমি এখানে নিয়ে জাস্ট এই দুইটা শেপকে, শেপ এবং ইমেজকে একসাথে সিলেকশন করার পর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সেক্ষেত্রে কি হলো ওই ছবিটা আমাদের এই শেপের মধ্যে ইনক্লুড হয়ে গেল। এবং এরপরে চাইলে কিন্তু আমরা স্ট্রোকও দিতে পারি, আমরা চাইলে স্ট্রোকও দিতে পারি। যেমন ধরেন এই মুহূর্তে আমি কালো রঙের স্ট্রোক দিয়েছি, এই মুহূর্তে আমি কিন্তু কালো রঙের একটা স্ট্রোক দিয়েছি, সাইডে হালকা একটা স্ট্রোক দিচ্ছে। আমি চাইলে কিন্তু স্ট্রোকটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারি। আমি হয়তো সবুজ রঙের হালকা একটা স্ট্রোক দিয়েছি, আমি চাইলে স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি। আমি উইন্ডো থেকে স্ট্রোকের যে অপশনটা আছে সেটা নিয়ে আসলাম, উইন্ডো থেকে স্ট্রোকের অপশনটা নিয়ে এসে এই স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। ক্লিয়ার? আমরা বুঝি নাই কি এই জিনিসটা, আমরা বুঝি নাই কি এখানে ক্লিপিং মাস্ক করা হয়েছে এবং তার সাথে একটু স্ট্রোক দেওয়া হয়েছে, বুঝি নাই কি? আচ্ছা যেমন ধরেন আমরা একটা রেক্টাঙ্গেল নিলাম, সেই রেক্টাঙ্গেল এর মধ্যে আমরা যদি কোনো একটা বৃত্ত নেই, ইলিপস নেই, তো ইলিপস আমরা সবাই জানি, ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এখানে কিন্তু শেপ আছে দুইটা, দুইটা শেপ আছে। একটা রং আমি দিলাম নেভি ব্লু, আর একটা রং দিয়েছি গ্রিন। তো এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পর আমরা যখন পাথফাইন্ডারে ডিভাইস দিয়ে আনগ্রুপ করছি, তখন বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ ইনক্লুড থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের টেক্সচার থাকে, বিভিন্ন ধরনের টেক্সচার থাকে। যেমন আমরা যদি গুগলে যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেক্সচার ইমেজ পাই, বিভিন্ন ধরনের টেক্সচার ইমেজ পাই, এগুলোকে বলে টেক্সচার। এই টেক্সচার ধরুন আমার এই টেক্সচারটা পছন্দ হয়েছে, আর এই টেক্সচারটা আমার পছন্দ হয়েছে, দেখি একটু ভালো টেক্সচার আমি খুঁজি, এগুলোকে কি বলে? এগুলোকে টেক্সচার বলে। এগুলো আমরা অনেক সময় রেডিমেড ইউজ করি, ঠিক আছে? সবসময় বানানো পসিবল হয়ে ওঠে না, যে কারণে আমরা অনেক সময় এই জিনিসগুলো রেডিমেড ইউজ করি। তো এটাকে আমরা কপি করলাম, কপি করার পর আমরা এটাকে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এবং এইটাকে আমরা এই যে শেপটা, এই শেপটা কোথায় আছে? নিচে। শেপটাকে আনতে হবে অ্যারেঞ্জ থেকে উপরে, এবং এই ছবিটাকে আমরা সুন্দর করে জায়গা মতো নিয়ে গেলাম, এবং এই ছবি আর শেপ জাস্ট এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক অ্যান্ড মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করলে এটা ওই শেপটা ওটার মধ্যে ইনক্লুড হয়ে যায়, এটাকে বলে ক্লিপিং মাস্ক। এখন আপনারা দেখে তো মনে করবেন যে ওয়াও এই ডিজাইনটা তো ভাই আপনি করেছেন, কত সুন্দর হয়েছে, কিন্তু আমি তো এই ডিজাইনটা করি নাই, তো ক্লিপিং মাস্ক করা হয়েছে, বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? সবাই একটু কাজ করে ফেলেন, সবাই একটু ক্লিপিং মাস্কে কাজ করে ফেলেন, এবং যার প্রবলেম হচ্ছে সেই স্ক্রিন শেয়ার করবেন। সবাই একটু ক্লিপিং মাস্ক নিয়ে কাজ করে ফেলেন, সবাইকে বলছি, যার যার কম্পিউটারে বসে যাই।
ভাইয়া স্টোকটা বাড়াবো কিভাবে, সিলেক্ট করলে তো উপরে শো করে না। স্ট্রোকটা উইন্ডো থেকে নিয়ে আসেন ভাইয়া, উইন্ডো থেকে ওপেন করা, কিন্তু এমনিতে সিলেক্ট করলে এয়া হয় না আর কি, যদি সিলেক্ট করি তাহলে শো করে না, এয়া সিলেক্ট আনসিলেক্ট থাকলে শো করে। তাহলে হলি স্ক্রিন শেয়ার করেন। মাসুদ ভাই ক্লাউড পিস ওপেন আছে ভাইয়া, আমার একটু কথা ছিল বলবো। আচ্ছা আমাদের মারিয়া আপু আছেন নাকি এখানে, শারিন মারিয়া আপু? ভাইয়া শাকিল আহমেদের স্ক্রিন দেখছি, শাকিল ভাই বলেন কি প্রবলেম? শাকিল ভাইয়ের কোনো প্রবলেম আছে? স্টোকটা আমি বাড়াতে পারতেছি না আর কি করতে পারছেন না স্ট্রোক স্ট্রোক এটা তবে আমি করতে পারতেছি না। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদের যে ভাইটা কাজ করতে পারতেছে না তার নাম হইতেছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আপনি স্ট্রোকটাকে অফ করেন, স্ট্রোক দিয়ে তো আমরা কখনো কোনো কাজ করি না, স্ট্রোকটা অফ করেন এট ফার্স্ট, শেপটাকে ডিলিট করেন, যে শেপ আছে সেটাকে ডিলিট করেন, নতুন করে কাজ করেন, একটা শেপ নেন এবং সেটা স্ট্রোককে অফ করেন। আরে বাবা হাসানুর ভাই দেখি আমার একটা ছবি কই থেকে পাইছে, ছোটবেলার একটা ছবি, কক্সেস বাজার একটা ছবি পাইছে, সেই ছবিটা দিয়ে কাজ করছে। কেমন হয়েছে ভাইয়া? আপনার ছবি দিয়ে করছি, হ্যাঁ সেটা দেখলাম। আচ্ছা এখানে এই ইব্রাহিম ভাই আপনি স্ট্রোক নিয়ে কেন কাজ করছেন ইব্রাহিম ভাই? ভাই আমি মিনহাজ ভাই, স্ট্রোকটা কেমন করব? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনার নামটা মিনহাজ? মিনহাজ মিনহাজ ভাই আপনার স্ক্রিন দেখুন, স্ট্রোক আগে আছে, স্ট্রোক অফ করেন, আগে স্ট্রোকটা অফ করেন। ভাই আমি যে দেখলাম আপনি যে শেখ হাসিনা ছবিতে একটা এইখানে একটা রাউন্ডেড এটা আসলো, এটা কি স্ট্রোকের কারণে? আগে স্ট্রোক অফ রাখেন, হ্যাঁ এবার ক্লিক মাস করেন, এবার ক্লিক মাস করেন, হ্যাঁ এবার স্ট্রোক দেন। কার কার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন? নেটের সমস্যা বড় সমস্যা, রাইট? ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে। বলেন কি প্রবলেম হচ্ছে? এই প্রবলেম হচ্ছে আমি যে ইলিপস ইয়াটা নিচ্ছি, রেকট্যাঙ্গুলার যেটা নিচ্ছি, এই যে মাত্রিত রেকট্যাঙ্গুলার মাত্রিতুলত, এটা আমি নেওয়ার সময় যে সাইজটা নিচ্ছি ওকে করার পরে তাতে চলে আসছে এখন ওই যে অ্যারো চিহ্ন দিয়ে যে ছোট করা করা যায়, এটা এটা কিভাবে করা যাবে একটু? এটা তো এখন করা যাবে না, এখন আর করা যাবে না, নিয়ে ধরে রাখেন, ড্র্যাগ করে ধরে রাখেন, ড্র্যাগ করে টেনে ড্র্যাগ করে ধরে রাখেন,
এবার এবার ধরে রাখা অবস্থায় মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ডের উপরের দিকে আর নিচের দিকে আর চাপ দেন। হচ্ছে না ভাইয়া? কিবোর্ডের অ্যারো ধরে রাখেন, কিবোর্ডের অ্যারো, কিবোর্ডের তীর, তীর উপরের দিকে তীর আর নিচের দিকে তীর ধরে রাখেন। হ্যাঁ হচ্ছে, হচ্ছে, আমি দেখতেছি, আমি দেখতেছি হচ্ছে। আচ্ছা একটা একটা কাজ করেন আপু, একটা সিঙ্গেল ক্লিক করেন। আসলে অনেক বেশি হয়ে গেছে এইজন্য আপনি বুঝতেছেন না। কর্নার রেডিয়াসটা জিরো দেন, এই যে নিচে নিচে সেটা কর্নার রেডিয়াস নিচেরটা এখানে জিরো দেন, জিরো জিরো দেন। ওকে দেন, ওকে ওকে দেন। হ্যাঁ এবার এবার এডিট করেন, যা যা আসছে সব ডিলিট করেন, সব ডিলিট দেন, যা যা আসছে সব ডিলিট দেন। নুসরাত আপু যা যা আসছে সব ডিলিট দেন আপু, যা যা আসছে স্ক্রিন পরিষ্কার করেন। এবার এবার আপনি ওই রাউন্ড রেকট্যাঙ্গেল দিয়ে কিবোর্ডের আকার রাউন্ড ধরে রাখেন, নেন নেন শেপ নেন। এবার আপার ডান, হ্যাঁ হ্যাঁ, এবার কমান কমান নিচের দিকে দিয়ে কমান 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 নিচের দিকে দিয়ে কমান। হ্যাঁ এই তো গুড, হচ্ছে। আবার উপরের দিকে দেন, কমান কমান বাড়ান যতটুকু দরকার ততটুকু, খুব বেশি আপনি অনেক বেশি করে ফেলছিলেন। এখন এখন সাইজটা কিভাবে নিব, 3.5/2 কিভাবে নিব? ছেড়ে দেন, এই যে বেন্ড আপনি ঠিকঠাক করছেন, আপনি পছন্দ মতো বেন্ড পাইছেন, এবার এটাকে ছেড়ে দেন, ডিলিট দেন, এটাকে ডিলিট দেন। এবার একটা সিঙ্গেল ক্লিক করে 3.5/2 হলো। ওকে আপু, এখন নিব ভাইয়া? আচ্ছা আচ্ছা, এখন এই ডিটেকশন করে দিয়ে এখন দিয়ে বসাবো, তাই না? ভাইয়া আমার নামে কি আছে? ইউজার, ইউজার ইসি কি ইউজার? বিশ্বজিৎ কি বললেন আপনার? আপনার কথা আমি বুঝি নাই, আপনি কি ক্লাস থেকে লিভ নিতে পারেন সেটা জিজ্ঞেস করছেন? না, আপনাকে ক্লাস থেকে লিভ নেবেন কেন? আপনি ক্লাস থেকে লিভ নেবেন, নেওয়া যাবে না, ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না, ক্লাসে থাকতে হবে। ক্লাসে যদি প্রবলেম হয় ক্লাস থেকে লিভ নেন, কারণ কেউ যদি এসে জিজ্ঞেস করে আমি কি ক্লাস থেকে লিভ নিতে পারি। হ্যাঁ আমাদের একটা আপু করেছেন, ভালো হয়েছে তো আপু, এটা কে? নূর মোহাম্মদ, আচ্ছা সরি, নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ ভাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বাট স্ট্রোক ইউজ করা যাবে না, স্ট্রোক আমরা ইউজ করবো না, নূর মোহাম্মদ ভাই স্ট্রোক ইউজ করা যাবে না। আচ্ছা ভাই, ইচ্ছা করে ইউজ করছি, দেখলাম যে হয় কিনা, অর্থাৎ না হলে ইউজ করবো না, ঠিক আছে। আর কার প্রবলেম হচ্ছে এখনই বলেন, পরে বললে কিন্তু হবে না, এখনই বলেন। আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, বলেন কি প্রবলেম হয়েছে ভাই? এখান থেকে ওই যেটা করতেছি ওটা আমার মাঝখানে একটু দেখা যাচ্ছে, উপরে রাখতে বলছিলেন ভাইয়া? আচ্ছা আপু, আপনি পুরো কাজটা আবার করেন। এখানে কি কোনো শেপ আছে? ওয়েট, এখানে থাকেন, এখানে থামেন, এখানে কোনো শেপ আছে এই সাদার মধ্যে? না ভাইয়া, ওটাতে ক্লিয়ার কোনো শেপ নাই। ওখানে যদি কোনো শেপ না থাকে তাহলে আপনি কিসের মধ্যে ক্লিক মাস করবেন? আমি তো কোথাও ক্লিক করিনি ভাইয়া।
আপনি কি চাচ্ছেন, আপনি কি করতে চান আমাকে বলেন। আমি এটা এখানে অর্ধেক আনতে চাচ্ছি, আপনি যেভাবে দেখা দিয়েছিলেন ওইভাবে করতে চাচ্ছি। আমি যেভাবে দেখেছি সেটা ঠিক হবে না, আমি যেভাবে দেখেছি সেটা দেখেন, আপনার আপনার স্ক্রিন দেখেন, আমার স্ক্রিনে চলে আসেন। ওকে ইব্রাহিম ভাই, কি প্রবলেম ইব্রাহিম ভাই? ভাই আমার ওই যে পেন টুলটা এবারে ঝামেলা করতেছে। পেন টুল না, পেন টুলের মধ্যে আপনি কোন টুলে আছেন? এই টুলে না তো, পেন টুলে না, পেন টুলের মধ্যে যে ক্লিক করে ধরে রেখে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা জি ভাই, এরপরে একটা একটা ক্লিক। হ্যাঁ ওকে, এই এই সবাই সবার কাজ রাখি, সবাই সবার কাজ রাখি, আমার স্ক্রিনে চলে আসেন, সবাই সবার কাজ রেখে আমার স্ক্রিনে চলে আসেন, সবাই সবার কাজ রেখে আমার স্ক্রিনে চলে আসেন। তাহলে আমরা একটু পরে জোস জোস জিনিস দেখবো, ঠিক আছে? সবাই একটু মাউথ পিস অফ রাখি, আমরা একটু সবাই একটু মাউথ পিস অফ রাখি, আমার স্ক্রিনে চলে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন। এবং এই মুহূর্তে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখতেছি এবং সব থেকে অ্যাট্রাকটিভ কন্টেন্ট দেখবো এখন, ঠিক আছে? তো আমরা গুগল থেকে কিছু জিনিস সার্চ করবো, তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা যেমন ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে গিয়েছিলাম, ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে যে আমরা যেটা সার্চ করেছিলাম ঠিক একইভাবে আমরা ফ্রি পিক ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম কি? ফ্রি পিক, বানান কি? ফ্রিপিকের ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমার সার্চ করতে মন চাইলো ব্রাশ, কি সার্চ করতে মন চাইলো? ব্রাশ, তাহলে BRUSH, ঠিক আছে? ফ্রিপিকে যে আমি কি লিখব? BRUSH, ব্রাশ, জাস্ট ব্রাশ। এই ব্রাশ লিখে আমি ফ্রিপিকে সার্চ করলাম, দেখেন তার মধ্যে অনেকগুলো ব্রাশ আসছে, তার মধ্যে অনেকগুলো ব্রাশ আসছে। তো ওই যে ঠিক যে যেভাবে আপনি একটা আইকন ডাউনলোড করতেন, ওই একইভাবে ফ্রিপিক থেকে আপনি কোনো না কোনো ব্রাশ ডাউনলোড করবেন, ঠিক আছে? কোনো একটা ব্রাশ আপনি ওই একইভাবে ডাউনলোড করবেন। ভাই এখানে কি জিমেইল দেওয়া লাগে? এখানে যদি একটা অ্যাকাউন্ট খুলতে বলে অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা জিমেইলে যে আমাকে বলতেছে লগ ইন করতে, আমি এখনো সাইন ইন করি নাই, যদি বলে করে নেবেন। এখন ধরুন আমাকে আমার এই এই ব্রাশটা আমার পছন্দ হয়েছে, লাইক এই ব্রাশটা আমার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমি এই ব্রাশটা জাস্ট ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করলাম এবং ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডসের মধ্যে, তো সেখানে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে হচ্ছে জিপ ফাইল বলে, মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে যে ক্লিক করার পর এটা এক্সট্রাক্ট হইল, এক্সট্রাক্ট হলো, এরপরে ডাবল ক্লিক করে যাওয়ার পরে ভিতরে দেখতে পাচ্ছি ইপিএস ফাইল, ইপিএস। ইপিএস এর মধ্যে ডাবল ক্লিক করলে সেটা কোথায় আসে? ইলাস্ট্রেটরে তো আসে, তাহলে এটা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে ওপেন হলো, এটা ইলাস্ট্রেটরের মধ্যে ওপেন হলো। এখন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে গ্রুপ করা, তখন আমাকে আনগ্রুপ করতে হতে পারে, যদি এটা গ্রুপ করা থাকে তখন আমাকে এটা আনগ্রুপ করা লাগতে পারে এবং এটাকে আমি নিতে পারি। দেখি এটা ভালো কিনা, এটা নেওয়া যায় কিনা আমি একটু আর একটু দেখি। না, এই ব্রাশটা নেওয়া যাবে না, এই ব্রাশটা আসলে আপনারা না বোঝার কথা আর কি, এই ব্রাশটা একটু বেশি জটিল, আপনারা না বোঝার কথা। যাই হোক, আমার যে মূল বিষয়টা যেটা দেখাতে আমি চাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনো একটা ইমেজকে আমরা আরো ব্রাশ ডাউনলোড করবো, বাট আপাতত একটু দেখি, আমরা কোনো একটা ইমেজকে চাইলে এরকম ব্রাশের মধ্যে ইনক্লুড করে দিতে পারি, আমরা কোনো একটা ইমেজকে চাইলে এরকম ব্রাশের মধ্যে, ব্রাশ থাকবে কোথায়? উপরে ব্রাশ থাকবে, উপরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এবং এই ব্রাশের মধ্যে আমরা চাইলে একে ইনক্লুড করে দিতে পারি। সেক্ষেত্রে ব্রাশের সাইজটা আমাদের এরকম নেওয়া লাগবে, যতটুকু আমাদের ইনক্লুড করতে হবে বা যতটুকু আমাদের ইনক্লুড করার দরকার হয়। এরপর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করা যায়, ঠিক আছে? কিন্তু কিছু জটিলতার কারণে এটা আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন না। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে আর একটু কিছু বেসিক আইডিয়া দিয়ে তারপর শেখাইতে হবে, ঠিক আছে? আজকে আমরা এটা দেখাতে চাইছিলাম কিন্তু আপনারা আসলে বেসিক আইডিয়া একদমই নাই, মানে যে জিনিসগুলো থাকা দরকার আমরা এই জিনিসটা নেক্সট ক্লাসে দেখব। ব্রাশ,
আমরা এই মুহূর্তে আরেকটা কাজ দেখে আসি, এই মুহূর্তে আমরা আরেকটা কাজ দেখে আসি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক যে আমরা করছি। ক্লিপিং মাস্ক করতেছি কিভাবে করতেছি, ক্লিপিং মাস্ক গুলো একটা ইমেজকে জাস্ট একটা শেপের মধ্যে ইনক্লুড করছে, একটা ইমেজকে জাস্ট একটা শেপের মধ্যে ইনক্লুড করছে। তো আমরা এই মুহূর্তে যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার পাওয়া যায়। তো সব টেক্সচার ইউজ করা যাবে তা কিন্তু না, সব টেক্সচার যে ইউজ করা যাবে তা কিন্তু না, বিভিন্ন ধরনের টেক্সচার আছে, সেসব টেক্সচার আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। লাইক অনেকে দেখা যাচ্ছে যে ভিজিটিং কার্ডের মধ্যে এরকম একটা শেপ ইউজ করতেছে, তো এরকম শেপ গুলো দেখা যাচ্ছে আমরা চাইলে এটাকে কপি করে, চাইলে এরকম একটা ইমেজকে আমরা কপি করে আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। যেমন ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, যেটা আমি একটু আগে দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি, একটা রেক্টেঙ্গেল নিলাম যেটার মধ্যে একটা একটা কালার আছে, এবং তারপর আমরা চাইলে এখানে ইলিপস টুল আর পলিগন টুল দিয়ে আমরা কোন একটা শেপ নিতে পারি। প্রত্যেকটা কাজ আপনারা এখানে দেখে ফেলছেন অলমোস্ট। তো শেপ ধরে আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর একটা কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম, এই কালারটা স্ট্রোক কালার সবসময় না আনা রাখবো, স্ট্রোক কালার দিয়ে কখনো কাজ করা যাবে না। তো এই শেপটাকে সুন্দর করে এই বরাবর রাখলাম, রাখার পর এটাকে একসাথে ধরে আমরা পাথফাইন্ডারের ডিভাইড দিয়ে আনগ্রুপ করে বাইরের শেপটাকে ডিলিট করার পর এই যে সবুজ রঙের শেপ, সবুজ রঙের শেপটাকে আমরা উপরে রেখে, অর্থাৎ এই শেপটার উপরে রেখে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করতে পারি। দুটোকে একসাথে ধরে ক্লিপিং মাস্ক করে দিলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। এখন প্রবলেমটা কোথায়, আমরা যদি এইভাবে কাজ করি তাহলে প্রবলেমটা কোথায়? এক নম্বর প্রবলেম, এইটার কোয়ালিটি ভালো হইতে হবে, এটার কোয়ালিটি ভালো হইতে হবে, ঠিক আছে? কোয়ালিটি ভালো না হলে এটা ফেটে যাবে। দুই নম্বর প্রবলেম, আমি যখন ফাইলটাকে সেভ করব তখন একটা প্রবলেম হবে, কারণ এই ইমেজটা কিন্তু আরো বড় ছিল, খেয়াল করেন আমার চারপাশে কিন্তু আমার ইমেজটা দেখাচ্ছে, আমার ইমেজটা কিন্তু বড় ছিল, ঠিক আছে? আমি যখন এই ফাইলটা সেভ করতে যাব তখন আমার প্রবলেম হবে, প্রবলেমটা হবে চারপাশ থেকে সে একটা এরিয়া নিয়ে নেবে। আমরা কি কন্ট্রোল ওয়াই এর ব্যবহার জানি? কন্ট্রোল ওয়াই কেন দিতে হয়? কন্ট্রোল ওয়াই, এই যে কন্ট্রোল ওয়াই দিচ্ছে, কন্ট্রোল ওয়াই দিলে আমাদের আউটলাইন আসে, এটা কেন দিতে হয় জানি আমরা? কন্ট্রোল ওয়াই না ভাই একটু জানাই দেন। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আমি একটা ভিজিটিং কার্ড করছি, ডিজাইন করছি, তো ডিজাইন কার্ড ডিজাইন করার সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তার মধ্যে একটা হইতেছে ধরেন আমি একটা শেপ বানাচ্ছি, আমি ভিজিটিং কার্ড বানাচ্ছি, ভিজিটিং কার্ড বানানোর সময় আমি অনেক দূরে একটা অপোজিট রেখে চলে আসছি, অনেক দূরে, আমি ওয়ার্কিং স্পেসে তো অনেক জায়গায় কাজ করি, তো এইখানে আমার একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। এখন এই যে একটা শেপ, এই শেপটা কি এখানে কালার না থাকলে বোঝা যায়? কালার না থাকলে বোঝা যায় শেপটা যে এখানে আছে? কঙ্কাল, ঠিক আছে? কই কি আছে এই জিনিসটা আমরা দেখতে পাই কন্ট্রোল ওয়াই দিয়ে। যেমন দেখা গেল যে এই ফাইলের মধ্যে আমার অনেক দূরে একটা শেপ আছে, এই শেপ আমার লাগবে না, তখন আমরা এটাকে ধরে ডিলিট করে দিব। আবার এই অপশন থেকে ফিরে আসতে হলে আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করলে এই অপশন থেকে আমরা ফিরে আসতে পারি। তাহলে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে ডিভাইড ক্লিক করলাম, আনগ্রুপ ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, এবং তারপর আমরা বাকি কাজ করতে পারি। এখন কথা হচ্ছে কন্ট্রোল ওয়াই এর ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা? জি ভাইয়া, কন্ট্রোল ওয়াই ক্লিয়ার ভাই, কন্ট্রোল ওয়াই এর ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা শেপ নেই, তো শেপের মধ্যে আমরা একটা ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডের কিছু কাজ করব, ডিভাইড আনগ্রুপ, এরপর এই যে শেপটা, এই শেপটার মধ্যে থেকে আমাদের কিছু একটা অংশ আমরা নিতে চাই, তাহলে শেপটাকে ছোট করলাম, ছোট করে আমরা এই আর এই দুটোকে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলে এটা চলে আসলো। এখন কথা হচ্ছে আমি যখন ভিজিটিং কার্ডটা শেষ করব, তখন কি হবে? আমি যখন ভিজিটিং কার্ডটা বানানো শেষ করলাম, তখন ফাইলটা যখন আমি সেভ করব, ফাইল থেকে আমি যদি এখন, আমি কিন্তু সবাইকে বলেছি যে এখন থেকে আমরা সেভ ওয়েবে যাব, আমরা কিন্তু এখন ফাইল থেকে এক্সপোর্টে যা জেপিজি তার যাব না, আমরা কিন্তু এখন থেকে ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্টে, যে সেভ ফর ওয়েব, যারা সিসিতে আছে তারা সেভ ফর ওয়েব পাবে এক্সপোর্টের মধ্যে, যারা সিসি ভার্সনে নাই তারা সেভ ফর ওয়েব পাবে বাইরে, অর্থাৎ আমরা এখন থেকে সেভ ফর ওয়েব ছাড়া অন্য কোনো ফরম্যাটে সেভ করব না।
আমরা এখন থেকে সেফার ওয়েবে ছাড়া অন্য কোনো জায়গাতে যেয়ে সেভ করব না, ক্লিয়ার? সেফার ওয়েবে যেই সেভ করব, সেফার ওয়েবে আমি গেলাম ভাই, এই ফরম্যাটের সুবিধা কি? আমি বলছি যা, আমি বলছি আমি সেফার ওয়েবে আমরা গেলাম, সেফার ওয়েবে যাওয়ার পরে, সেফার ওয়েবে যাওয়ার পরে দেখেন এই ইমেজটা নরমাল, নরমাল ছোট একটা ইমেজ, নরমাল ছোট একটা ইমেজ। তো এই ইমেজের সাইজটা দেখেন খুবই কম এবং কোয়ালিটিও কম, কোয়ালিটি ভালো না। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই সাইডে বাড়তি একটা এরিয়া আসছে, এরিয়াটা কেন আসছে? এই বাড়তি এরিয়াটা ওই পিকচারটা ওর জন্য ভাইয়া, হ্যাঁ পিকচারের জন্য। এই বাড়তি এরিয়াটা কেন, কোন পিকচার? ওই যেটা নিচের ভাইয়া, ওই শেপের ভিতরে যে মানে ক্লিপ মার্ক যে করলাম এই জন্য। আচ্ছা, এখন এই যে ক্লিপ টু আর্টবোর্ড আছে, ক্লিপ টু আর্টবোর্ডে আবার ক্লিক করলে এটা কিন্তু ঠিক হয়ে যায়, অর্থাৎ আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু আছে। এটা কি জানি আমরা ক্লিপ টু আর্টবোর্ডের ব্যাপারটা? জি ভাইয়া জানি। আচ্ছা, ক্লিপ টু আর্টবোর্ড দিলে এটা কিন্তু সলভ হয়ে যায়, তার মানে এখানে ক্লিপ টু আর্টবোর্ড আমরা দিব, একটা প্রবলেম সলভ। এবার এটা কোয়ালিটি তো ভালো না, এটা সাইজ দেখেন 8 কিলোবাইট, এই যে দেখেন এখানে সাইজ লেখা 8 কিলোবাইট। হ্যাঁ, তখন আমি বলেছি এখান থেকে পার্সেন্টটা বাড়ায়া 5 গুণ 6 গুণ পার্সেন্ট বাড়াই দিতে, এখানে আছে এই মোট 100, আমি দিয়ে দিলাম 700, তাহলে 7 গুণ বাড়াই দিছি। 7 গুণ বাড়াই দিলে দেখেন ইমেজের কোয়ালিটিটা অনেক ভালো হইছে এবং ফাইল সাইজও বেড়ে গেছে, 210 কিলোবাইট হয়ে গেছে। বুঝতে পারছিস ভাইয়া? কি বুঝলেন এখানে বলেন? এখানে আমাদের প্রবলেম হচ্ছে, আপনার অনেকে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফরম্যাট, এই উপরের দিকে ফরম্যাট থাকে যেটা জেপিইজি এর জায়গায় জিপ থাকে, জিআইএফ। এই জিআইএফ থাকলে আপনাদের প্রবলেম হইতেছে, আপনারা সেটাকে ভিডিও আকারে সেভ করে ফেলতেছেন বা অ্যানিমেশন আকারে সেভ করতেছেন, আপনাদের রাখতে হবে জেপিইজি। জেপিইজি তে রাখলে আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন ভাই। এই যে মাঝে মধ্যে কিন্তু এরকম বড় আকার হয় আর মাঝে মধ্যে বড় আকার হয় না। এখন আসলে 700 দিছি কিন্তু অ্যাপ্লাই তো হয় না, অ্যাপ্লাই করার জন্য হয়তো এন্টার দিতে হয় না, উপরে অন্য জায়গায় একটা ক্লিক করতে হয়, তাই হয় এই 700 লিখলেন, 700 লিখার পর হয়তো এন্টার দিতে হবে না, হয় অন্য জায়গায় একটা ক্লিক করতে হবে। যেমন আমি আর এখানে আমি এখন 700 বা 800 দিয়েছি, 800 দিলাম, 800 দিচ্ছি কিন্তু এখনো কিন্তু কাজ করে নাই, 800 আমি দিয়েছি বাট এখনো কাজ করে নাই, এই জন্য অন্য জায়গায় ক্লিক করতে হবে, এই যে হাই টু ইট এর মধ্যে ক্লিক করতে হবে, তাইলে আবার দেখেন এটা ঠিকঠাক হয়ে বড় হয়ে যাবে। কি বুঝলেন ভাইয়া? বললাম ভাই এখানে তো শুধু একটা বডি সেভ হবে না? হ্যাঁ, এখানে একটা বডি সেভ হবে, এখানে একটা আর্টবোর্ডই সেভ হবে। বলেন কার কি প্রশ্ন বলেন? বলেন যদি দুইটা দুইটা থাকতো তাহলে ওই ক্লিপ টু আর্টবোর্ড ওটা তুলে দিতাম আমরা, তাই না ভাইয়া? দিলে ক্লিপ টু আর্টবোর্ড তুলে দিতাম, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাও ছিল কিছু, সেই ক্ষেত্রে ঝামেলাও ছিল। যেমন ধরেন আমরা যদি দুইটা আর্টবোর্ড নেই, আমরা লাইক এখানে দুইটা আর্টবোর্ড নিলাম, তো দুইটা আর্টবোর্ড নিলাম, ঝামেলা আছে দুইটা আর্টবোর্ড নিলে, দুইটা আর্টবোর্ড যদি আমরা নেই, সেভ ফর ওয়েব থেকে অনলি একটা আর্টবোর্ড আসবে। সেভ ফর ওয়েবে যাচ্ছি আমরা, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেখানে গেলাম আর্টবোর্ড। আচ্ছা, এখানে দুইটা আর্টবোর্ডই আসছে। আচ্ছা, দুইটা আর্টবোর্ড আসলো কিন্তু ফলাফল হইতেছে এই সাইডে যে বাড়তি যে এরিয়াটা, বাড়তি যে এরিয়াটা সেটা কিন্তু আপু দেখছেন বাড়তি এরিয়াটার কি অবস্থা, মানে বাড়তি এরিয়াটা কিন্তু আমাদের চলে আসতেছে, যে ইমেজের যে এরিয়াটা সেটা চলে আসতেছে। আর যদি আমরা ক্লিপ টু আর্টবোর্ড, হ্যাঁ আমাদের কথা হইতেছে এখানে তো আর্টবোর্ড দুইটা আছে, ক্লিপ টু আর্টবোর্ড দিলে তো দুইটা আসার কথা, কিন্তু না এখানে একটা আর্টবোর্ড আসবে, মানে ক্লিপ টু আর্টবোর্ড দিলেও একটা আর্টবোর্ডই আসবে, আর তাছাড়া এমনিতে দিলে দুইটা আসবে কিন্তু সাইডে আমার এক্সট্রা এরিয়া গুলো চলে আসবে। কি বুঝলেন ভাইয়া? আমি যদি কখনো দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করে ফেলি তারপর আমি কি করব, মানে এরকম সেভ করতে গেলে কি করব? আমরা যখন দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করি সিঙ্গেল সিঙ্গেল করে সেভ করি, কারণ মকআপের দরকার হয়, তো আমরা কখনো এরকম আলাদা মানে একসাথে কাজ করি না, প্রথমত একসাথে কাজ করি না, আমরা আলাদা আলাদা সবসময় কাজ করি, সবসময় প্রফেশনালরা আলাদা আলাদা করে কাজ করে মকআপ করার ক্ষেত্রে, তবে ক্লায়েন্টের দেওয়ার সুবিধার্থে, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার সুবিধার্থে এক ফাইলের মধ্যে আমরা দুই ফাইল দিয়ে দিই। তার মানে এইটা আমি যদি ক্লায়েন্টের জন্য করি, ক্লায়েন্টরা আমরা এরকম দুইটা আর্টবোর্ড করে দুইটা দিবা সাথে দিব, ঠিক আছে, এইরকম ভাবে দিব ক্লায়েন্টকে আমরা, এই জাস্ট এইরকম ভাবে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা দিব। কিন্তু এটা নিজেরা যখন আমরা কাজ করি তখন আমরা মকআপ করার ক্ষেত্রে এই একটাকে ডিলিট করে দিয়ে, একটা আর্টবোর্ডকে ডিলিট করে দিয়ে একটা একটা করে আমরা জেপিজি তে সেভ করব। কি বুঝলেন?
অর্থাৎ নিজেদের জন্য আমি সেভ করি, আমি তো অমনি সেভ করে ভাই একটা একটা করে সেভ করি। হ্যাঁ মকআপ করার সুবিধার্থে, মকআপের জন্য। মকআপ বুঝেন? জি ভাই বুঝি। দুইটা আর্টবোর্ড যদি থাকে, যদি আমি একটা ডিলিট করে দেই তাহলে কি আমার একটাই সেভ হবে না আর কেন সেভ হবে? একটাই সেভ হবে। কাজ করে দেখতে হবে, যে কোনো জিনিস মাথায় আসার সাথে সাথে কাজ করে দেখতে হবে। বলরা আর মকআপ কি করতে পারে ভাইয়া? গত ক্লাসে না দেখালেন আমরা ক্রিপ্টো আর্টবোর্ড তুলে দিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দুটোকে একসাথে করে সেভ করলাম না? সেভ করে হবে? হ্যাঁ যাবে, সেভ করা তো যাবে। আমরা এখনো চাইলে সেভ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তো মকআপ করতে পারবো না। আমি যদি এখন দুইটাকে এখানে বড় একটা আর্টবোর্ড নিই, ধরো বড় একটা আর্টবোর্ড নিলাম, তো এই আর্টবোর্ডটাকে আমরা অ্যারেঞ্জ থেকে পেছনে দিলাম। ওকে ফাইন, এটার কালারটা আমরা একটু অন্য কোনো কালার দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে, দেখি ভালো কোনো কালার আমি পাচ্ছি না, দেখি এখান থেকে একটা কালার দিই। ওকে, এখন এই যে জিনিসটা, এটাকে যদি আমি এখানে কপি করে রাখি সেই ক্ষেত্রে ঠিক আছে, তারপরেও আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দিলে দেখলাম যে আমাদের ফাইল সেভ হবে আরো বড়, এত এত বড় আসবে। খেয়াল করছেন আপু এত বড় ফাইল কেন আসবে? এই কন্ট্রোল ওয়াই দিলে দেখছি আমরা ফাইল এর থেকে বাইরে আসবে। কেন এত বড় আসবে বলুন তো? এত বড় আসার কারণ কি? কথা বলেন, আমরা কল পিকচারটা নেওয়ার জন্যই তো সমস্যা, পিকচারের জন্য ছিলাম, ওই পিকচারের জন্য ঝামেলা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের চিন্তা করতে হবে। এটা কাজ করলাম, ডেলিভারি দিয়ে দিলাম, কাজ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না, অনেক কিছু এখানে মাথায় রাখতে হয়, ঠিক আছে। ধরেন আমরা ভিজিটিং কার্ড যদি গুগলে লিখি তাহলে আমরা দেখবো ভিজিটিং কার্ড, মকআপ তো যাবো না আজকে, মকআপ জাস্ট একটু থিম দিয়ে মকআপ। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে যে লোকটা হাতে ভিজিটিং কার্ড নিয়ে দাঁড়ায় আছে। এরপর এখানে দেখে মনে হচ্ছে যে একসাথে অনেকগুলো ভিজিটিং কার্ড আছে, এগুলোকে বলে মকআপ। দেখে মনে হচ্ছে একসাথে অনেকগুলো ভিজিটিং কার্ড আছে, এগুলোকে বলা হয় মকআপ। ওকে ক্লিয়ার ভাই? আমাদের যে ফুড বিজনেস কার্ড বললেন, এই ফুড বিজনেস কার্ডটা কি সেটা তো বললেন না। বিজনেস কার্ড অর্থাৎ একটা ভিজিটিং কার্ড, যে নরমালি যে ভিজিটিং কার্ড, ওই ভিজিটিং কার্ডের মধ্যে যখন ফুডের ইমেজ থাকছে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে ফুড ভিজিটিং কার্ড। এটা তারা এরকম ফুড মানে ভিজিটিং কার্ড থাকবে, জাস্ট ফুড এর ছবি থাকবে, এগুলো একটু আলাদা ভাবে দেখা, এই আর কি। আমি বেশ কিছু অনেক ভিজিটিং কার্ডে দেখছি যে নিজ হচ্ছে ম্যাপের ছবি আছে ঝাপসা দেখা যায়, এইগুলো কেমনে করে? ওই যে আমরা আজকে দেখলাম একটা ম্যাপের ছবি নিয়ে সুন্দর করে একটা ম্যাপকে এই ক্লিপিং মাস্ক করে দিবেন, বুঝুন নাই, একটা ম্যাপের ছবি নিয়ে খুব সুন্দর করে ইয়ে করে দিবেন। যেমন এইখানে একটা ইমেজ আছে, ইমেজটা অপাসিটি কমাই দিয়েছে। আচ্ছা আপনারা কি অপাসিটি কমানোর ব্যাপারে কমাবো কেন? এটা বলতেছিলাম অপাসিটি হবে, তাহলে দেখা দিচ্ছি। আচ্ছা আমি আপনাদেরকে হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব, আমরা অপাসিটির ব্যাপারটা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা যখন একটা শেপ নিচ্ছি, লাইক আমরা কোন একটা ইমেজ নেই, সাপোজ একটা ইলিপস নিলাম, তো ইলিপসের মধ্যে আমরা কোন একটা ইমেজ কে নিয়ে যাচ্ছি, একটা বাচ্চার ইমেজ পাইছি। বাচ্চাটা কে, কার বাচ্চা? একটা বাচ্চার ইমেজ পেয়েছি আমরা, তো এই ইমেজটা আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করবো। তো এই বাচ্চার ইমেজটা উপর থেকে আমরা ব্যাকে নিলাম, এবার মাউসে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে। এবার আমরা এইটাকে জাস্ট আরেকটা বৃত্ত নিচ্ছি, ওই মাপের ওই বৃত্তটা নিয়ে, ওই বৃত্তের মধ্যে কালো রং দিয়ে চাইলে আমরা ওই বৃত্তটা উপরে দিয়ে, কালো রং দিয়ে উপরে দিয়ে আমরা এর অপাসিটিটা কমে দিতে পারি। অপাসিটি মানে ঘনত্ব, উপরেরটার অপাসিটি কমে দিয়েছে, কোটার উপরেরটার। এটা হলো একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা হইতেছে এই বাচ্চাটার এটাকেই ধরে অপাসিটি কমাই দেওয়া, এই যে অপাসিটি কমাই দেওয়া, এটাকে বলে ঘনত্ব কমাই দেওয়া।
যেমন ধরেন আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো শেপ, যেমন লাইক আমি এটাকে যদি এই কালারটা দেই, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, জাস্ট রেক্টাঙ্গেল, এই একটা শেপ, এটার মধ্যে এটা কালার দিলাম। এরপর আমরা আর একটা শেপ নিলাম, এটা একটু শর্ট করে দিলাম, ঠিক আছে, এবং এইটার কালার দিলাম আমরা ব্ল্যাক, ব্ল্যাক। এবার এই কালারটা আমরা যদি একটু কমাই দিই, জাস্ট একটু অপাসিটিটা কমাই দিই, তাহলে কিন্তু দেখেন নিচের থেকে হালকা হালকা করে ভেসে উঠবে। ব্যাপারটা হচ্ছে নিচ থেকে হালকা হালকা করে ভেসে উঠলো, এটাই বলা, এটাকে বলা হচ্ছে অপাসিটি, এটাকে বলা হচ্ছে অপাসিটি, এইটা ঘনত্বটা কমাই দেওয়া হয়েছে, বুঝতে পারছি, এটাকে ঘনত্বটা জাস্ট কমাই দেওয়া হয়েছে। এবং বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে দেখি জল ছাপ, এরকম জল ছাপ গুলো এইভাবে তৈরি করা হয়। যেমন ধরুন আপনি কিছু একটা লিখলেন, আপনি কিছু একটা লিখলেন, তো লিখার পর সেই জিনিসটাকে আমরা অপাসিটি এরকম কমাই দিতে পারি। ধরুন আপনি এরকম একটা লরেম এমসাম বলে কিছু একটা লিখলেন, তো লিখার পর সেটাকে হালকা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, হালকা একটু ঘুরিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় রেখে সেগুলোর অপাসিটি কমাই দিতে পারি। অপাসিটি দিলে এরকম জল ছাপ বা ওয়াটারমার্কও হয়ে যায়। বুঝি নাই কে কথা বলেন, আজকে কিন্তু বেসিক অনেক কিছু শিখলাম এই আর কি, এরকম হালকা হালকা করে দিলে একটা জল ছাপ আকারে হয়ে যায়। বলেন কার কি প্রশ্ন ভাই? একটা ইয়ে ছিল ওই যে আপনি বলছিলেন যে আইকন মানে কত ফন্টের হবে, লেখা কত ফন্টের হবে, এগুলো বলে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে 11, 8 থেকে শুরু করে 12 পর্যন্ত যাবে, ম্যাক্সিমাম 14। আইকনগুলো আসলে এই যে ফন্টস, ফন্টের উপর ডিপেন্ড করবে, আপনি আপনি ফন্টের সাইজ কত নিচ্ছেন তার উপর। আইকনের কোনো নির্দিষ্ট রুলস নাই, কোনো কিছুর আসলে নির্দিষ্ট রুলস নাই, এগুলো কাস্টম, এগুলোকে বলা হচ্ছে কাস্টম ডিজাইন, অর্থাৎ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টকে সার্ভ করা। আপনার যে ডেমো থাকবে সেই ডেমো অনুযায়ী সাধারণত ক্লায়েন্ট আসে, তো সেখানে ক্লায়েন্ট আপনাকে একটা ডেমো দিয়ে দিবে বা ক্লায়েন্টের চাহিদা বলে দিবে, সেই অনুযায়ী ক্লায়েন্টকে সার্ভ করা। এখন একটা ক্লায়েন্ট ধরেন আপনাকে একটা ভিজিটিং কার্ড বানাতে দিল, সেই ভিজিটিং কার্ডের মধ্যে দেখলেন আইকন অনেক বড় বড়, সেক্ষেত্রে আপনাকে আইকন বড় বড় ইউজ করতে হবে। আবার দেখা গেল যে ফন্টের সাইজ অনেক ছোট ছোট, সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট ফন্ট ইউজ করতে হবে। এখন এইগুলোর নির্দিষ্ট কোনো রুলস নাই, কেন এই জিনিসগুলো সব কাস্টম হয়ে গেছে, বর্তমানে সব কিছুই আছে। একটা ডিজাইন আমার কাছে পছন্দ হয় না কিন্তু একটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে, সেটা নিয়ে খুব খুশি, এরকম কিন্তু হতেই পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, নিজের পছন্দ যেগুলো সেগুলো ক্লায়েন্ট পছন্দ করে না, ক্লায়েন্ট তার পছন্দ মতো কাস্টম করে নেয় আর কি। এবং লাস্টে দেখা যায় আমার নিজের কাছে খারাপ লাগে যে ক্লায়েন্ট এটা ছিল, এটা অনেক অনেক বেসিক একটা জিনিস। এখন আমাদেরকে যেটা করা উচিত ভিজিটিং কার্ডের ফন্টের ক্ষেত্রে, ভিজিটিং কার্ডের ফন্ট সাইজ, ভিজিটিং কার্ডের সাইজ যেহেতু 3.5/2, এখানে ফন্ট সাইজ 8 থেকে শুরু করে 14 পর্যন্ত হতে পারে। যেমন ধরুন খুব বড় বড় লেখা যেগুলো, খুব বড় করে কোম্পানির নাম পেছন পাতায় লিখতেছেন, এটা 14 লিখতে পারেন। যেমন ধরুন আপনার নাম আপনি লিখতে চান, আপনি 12 লিখলেন, আপনি আপনার ডিজিগনেশন বা আপনার পদ যেটা আছে সেই আপনার পদটা আপনি লিখতে চাচ্ছেন 12 বা 10, যদি আপনি আপনার নাম লেখেন 12 সেক্ষেত্রে আপনার ডিজিগনেশনটা লিখবেন আপনি 10, এরকম করে আমাদেরকে ম্যানেজমেন্ট করে দিতে হবে। আর ওই লেখার উপরে ডিপেন্ড করে আমাদের আইকন গুলো সাইজ নির্ধারিত হবে, যে আইকনটা বড় হবে নাকি ছোট হবে। ভাই আমাদের কিছু ল্যাঙ্গুয়েজের কথা বলে দিতে চাইছিলেন যে আমরা কোন ফন্ট গুলো ব্যবহার করব। আচ্ছা, ফন্টের মধ্যে আমরা আজকে একটা কাজ করি, আমরা একটা ফন্ট ঝটপট করে একটা ফন্ট ইনস্টল করে দেখে আসি। আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে সব থেকে যে বেশি ফন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে রোবোটো, অফিসিয়াল ক্ষেত্রে রোবোটো। আমরা গুগলে যে রোবোটো ফন্ট লিখে সার্চ করলাম, কি ফন্ট? রোবোটো ফন্ট। জাস্ট গুগলে যে রোবোটো ফন্ট লিখে সার্চ করলাম, রোবোটো, ROBOTO, রোবোটো লিখে সার্চ করার পর এখানে আসলো। আসার পরে জাস্ট এই ফন্টটা, এই যে রোবোটো ফন্টটা আসছে, এটাকে ডাউনলোড ফ্যামিলিটা দিয়ে ক্লিক করলাম। ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে রোবোটো নামে একটা ফন্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এখানে আমরা গেলাম যে ফাইলটা জিপ আকারে আছে, মাউসের রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল অপশনে ক্লিক করে জিপ থেকে আনজিপ করে নিলাম। রোবোটো ফন্টটা আমরা আনজিপ করেছি এবং এর মধ্যে দেখলাম অনেকগুলো ফন্ট আছে। আমরা কি ফন্ট ইনস্টল করতে পারি? পারি ভাইয়া, পারি। এবার সবগুলোকে একসাথে ধরলাম, সবগুলোকে একসাথে ধরার পর, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করে ইনস্টল, জাস্ট সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক অ্যান্ড ইনস্টল, ইনস্টল করে দিলাম। তো বলতেছে রোবট তো অলরেডি আছে, ঠিক আছে, আমি তারপর আমি রোবট চাই, আমি রোবটটা তারপরে ইনস্টল করে দিলাম, ঠিক আছে, রিইনস্টল হয়ে গেল। এখন এই যে রোবট ইনস্টল করলাম একটা ভিজিটিং কার্ড, দেখি আমরা কার নাম লিখি, কার নাম জেসমিনাপু, জেসমিনাপুর মাউথপিস এই মুহূর্তে অন। তাহলে আমরা টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে আমরা জাস্ট জেসমিনাপুর নামটা লিখে ফেলি,
জেসমিন এখন জেসমিন যে লিখলাম এটা কোন ফন্টে লেখা আছে এই মুহূর্তে বলেন তো এই মুহূর্তে এটা লেখা আছে কোন ফন্টে কে বলবে ভাই ফন্ট সম্পর্কে তো কোনো ধারণা নাই আপনার উপরে দেওয়া আছে ভাই ফন্টটা হ্যাঁ এটা সিলেক্ট করলে ক্যারেক্টারে পাওয়া যাবে স্যার সিলেক্ট করলে এটা এটা সিলেক্ট করা থাকলেই ওই যে উপরে দেখা যায় এই যে উপরে দেখা যায় মেড ইট প্রো তাছাড়া আমরা এরকম সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি দিলে এই ক্যারেক্টার অপশন আসে এই ক্যারেক্টার অপশনটা আমরা জানি যে এই ক্যারেক্টার অপশন কিভাবে আসে এই যে ক্যারেক্টার অপশনটা কিভাবে আসে কন্ট্রোল টি দিয়ে আসে বলেছিলাম তাহলে কন্ট্রোল টি আমরা জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে এই ক্যারেক্টারটা আসে ক্যারেক্টার এটা কন্ট্রোল টি দিলে আসে আর কন্ট্রোল টি দিলে চলে যায় তো সেখানে যে আমরা জাস্ট এই যে এখানে মেরিট প্রো লেখা এখানে যে লিখি রোবোটো আর ও বি ও লিখলে চলে আসছে রোবোটো তো সেখানে রোবোটোর মধ্যে দেখেন এটা একটা রোবোটো এটা একটা রোবোটো এটা একটা এটা একটা এটা একটা এরকম করে রোবোটোর অনেকগুলো ভার্সন আছে কি বুঝলেন এটাকে বলে রোবোটো এটা একটা অফিসিয়াল ফন্ট এবং এটা সাধারণত সব থেকে বেশি ইউজ করা হয় ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বলেন কারো কোনো প্রশ্ন রোবোটো ছাড়া অন্য কোনো ফন্ট কি ইউজ করা যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে প্রচুর ফন্ট আছে তবে এটা একটা স্ট্যান্ডার্ড ফন্ট ঠিক আছে কাস্টম হতে পারে ক্লায়েন্ট একটু বলতে পারে যে আমাকে একটু স্টাইলিস্ট ফন্ট দাও তখন আপনাকে স্টাইলিস্ট ফন্ট খুঁজে দিতে হবে এগুলো নির্দিষ্ট কোনো ফন্ট নাই যে অমুক ফন্ট ইউজ করতে হবে তমুক ফন্ট ইউজ করতে হবে হ্যাঁ ক্লায়েন্ট যদি বলে দেয় সেক্ষেত্রে নির্দিষ্ট বাট আমাদের ক্ষেত্রে কখনো এরকম কোনো নির্দিষ্ট নাই যে অমুক ফন্ট তমুক ফন্ট বাট রোবোটো ফন্ট একটা ফেমাস ফন্ট এটা সাধারণত ভিজিটিং কার্ড এবং ওয়েবসাইটের ক্ষেত্রে এক কথা অফিসিয়াল ক্ষেত্রে এই ফন্টটা সবথেকে বর্তমানে বেশি চলে বাংলা কোনো ফন্ট কোনটা চলে বেশি বাংলা এখন না বাংলা যখন আমরা লেখালেখি শিখবো তখন বাংলা হচ্ছে বিজয় বিজয়ের যে সূত্র নয় এম যে সেটা বিজয় যখন আমরা কাজ করবো তখন আমরা শিখবো বাংলা আর কারো কোনো প্রশ্ন আমরা ক্লাস শেষ করবো আমরা ক্লাস শেষ করছি কার কে প্রশ্ন ঝটপট শ্যাডো হয় যে নিচে জেসমিন আপু প্রশ্নটা আবার বলেন শ্যাডো আসছে না স্ক্রিন শেয়ার করে রাখেন জেসমিন আপু কি প্রবলেম আপু EMIDP যদি ক্লাস নেওয়া হয় তাহলে আমাদের মানে যদি ফেসবুক বা অন্য কোনো জায়গায় সমস্যা করে তখন আমাদের গ্রুপে সমস্যা হয় তো EMIDP-টা গৌতম ভাই আপনার কথাটা বুঝি নাই গৌতম ভাই আপনার কথাটা বুঝতেছি না নেটওয়ার্ক কেটে কেটে আসছে গৌতম ভাই আপনি একটু আবার বলেন বা মেসেঞ্জারে লেখেন মানে মেসেজে লেখেন বা একটু আবার বলেন জেসমিন আপু বলেন কি প্রবলেম ক্লিপ মাস করতে পারছেন না এই শেপটার মধ্যে স্ট্রোক আছে স্ট্রোকটা অফ করেন স্ট্রোক অফ করেন কোন শেপ শেপের মধ্যে স্ট্রোক থাকলে আগে স্ট্রোক অফ করেন কোন শেপ শেপটা কোথায় শেপটা উপরে নিয়ে আসেন শেপ কোথায় শেপ কই শেপ তাহলে শেপটার উপরে আনেন শেপ উপরে থাকবে না কি ছবি উপরে থাকবে আর আমি তো দেখতেছি শেপের মধ্যে স্ট্রোক আছে আমি তো দেখছি শেপের মধ্যে স্ট্রোক আছে আপু আরেকটা শেপ যে ব্ল্যাক শেপ ব্ল্যাক শেপের স্ট্রোক অফ করেন এবার শেপটা কোথায় আছে এই শেপটা কি উপরে আছে না নিচে আছে আগে তাই বলেন তাহলে উপরে নিয়ে আসেন শেপ উপরে থাকতে হবে ক্লিপিং মাস্কের শর্ত শেপ উপরে থাকতে হবে ওকে এবার করেন দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে আপু দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে হ্যাঁ গুড হাফ নিছেন দেখে হাফ হইছে পুরোটা নিতে হবে আপু এক্সপোর্ট না সেফ ওয়েব এখানে যেতে হবে সেফ ওয়েবে আচ্ছা আপনি আর্টবোর্ড কই আপনার এখানে ই করেন এই যে ক্লিপ টু আর্টবোর্ড এটা উঠাই দেন ডান সাইডে ক্লিপ টু আর্টবোর্ড আপনি তো আর্টবোর্ড ব্ল্যাঙ্ক রাখছেন দেখি ক্লিপ টু আর্টবোর্ড এটা উঠাই দেন হ্যাঁ উঠাই দেন এটা হ্যাঁ এবার দেখছেন আপনার কি অবস্থা আপনি কাজ করছেন কোথায় আপনি আর্টবোর্ডের বাইরে কাজ করতেছেন আর্টবোর্ডে ব্ল্যাক রেখে বাদ বাকি বাইরে কাজ করতেছেন এই জন্যই আচ্ছা ভাইয়া যখন আমি সেভ করব এই ক্যাপাসিটি এগুলা বাড়াই কমাই
জি আমাদের এখানে ট্রান্সপারেন্সি যেটা সেটাকে বাড়িয়ে দিতে হবে আর আপনারা ওখানে মেটটা ব্ল্যাক আছে মেটটা আপনি হোয়াইট দিয়ে দেন আপনারা ওখানে দেখেন একটা মেট ব্ল্যাক আছে দেখছেন আপনি এটাকে হোয়াইট দিয়ে দেন ওকে এখন ঠিক আছে এখন বুঝতে পারলেন জেপিজি তে রাখতে হবে জি আপনি কি ক্লাসে লেটে জয়েন করেছেন আপু ওকে এগুলো ক্লাসে দেখানো হয়েছে ভিডিও দেখে নেবেন জি বলেন আর কারো কোনো প্রশ্ন গৌতম ভাই যেন কি বলছিল গৌতম ভাই যেন কি বলছিলেন একটু বলেন তো পিএমআই এন্ড পাসওয়ার্ড পিএমআই কি আইডিটা আইডি ক্লাসের যে আইডি আচ্ছা এটা আপনি বলছেন একটা আইডি ফিক্স রাখতে ক্লাসের জন্য হ্যাঁ না হলে যে ঢোকাতে বিভিন্ন সময় সমস্যা হয় যে আমি আধা ঘন্টা পরে ঢুকছি ও আচ্ছা আসলে আমাদের এটা পসিবল না আমাদের প্রতিদিন প্রতিদিন নতুন নতুন আইডি দিতে হয় কারণ হচ্ছে আমাদের এই একই ইসে অনেক ক্লাস হয় আমাদের একটা আইডিতে অনেকগুলো ক্লাস হয় যে কারণে একটু প্রবলেম হয়ে যায় আমাদের আমাদের প্রতিটা ক্লাসের নতুন নতুন আইডি দেওয়া হয় তাছাড়া আমাদের ক্লাসগুলো তো পেইড ব্যাচের ক্লাস এগুলো অনেক সময় পাবলিসিটি হয়ে যায় আর কি যে কারণে ওইগুলা ঠিক মতো ই করা হয় মানে প্রতিটা ক্লাসের লিংক ঠিক 9:30টা আমি নিজে তৈরি করি এবং লিংকটা তৈরি করে আমি দিয়ে দিই ভাই ওই যে রাউন্ডেড যে হচ্ছে বিজনেস কার্ড গুলো করলাম ওই রাউন্ডের কি কোনো মাপ আছে যে এত পর্যন্ত রাউন্ড নিতে হবে না কাস্টম এটা আইডি কার্ডের ক্ষেত্রে আছে আমরা সামনে যে দেখব ওকে আচ্ছা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন কারণ আমরা নেক্সট ক্লাসে আর ভিজিটিং কার্ড করব না ভিজিটিং কার্ড আজকে শেষ এবং আজকে আমরা ফুড ভিজিটিং কার্ড লাস্টে করেছি তো ভিজিটিং কার্ড এন্ড ফুড ভিজিটিং কার্ড আজকে ক্লোজ এবং আমি এই মুহূর্তে ফুড ভিজিটিং কার্ডের কয়েকটা ইউজিটেবল দিয়ে দিচ্ছি আপনারা 100% কপি করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রবলেম গ্রুপে যাবেন গ্রুপে হেল্প পাবেন জি বলেন গ্রুপে দিয়ে বলেন বলেন গ্রুপে মাসুদ ভাই কি প্রবলেম আপনার জন্য ছিল বলেন তো ভাই আমার তো এই অ্যাপসটা ই করে দেওয়ার কথা ছিল ভাই আপনার এনিডেস্কে এনিডেস্কটা আমাকে ইনবক্স দেন ইনবক্স ইনবক্সে এনিডেস্কটা পাঠিয়ে দেন আচ্ছা ভাই করতেছি ওকে ভাই ভাই আমার কোনো ইয়া পোস্ট অ্যাপ্রুভ করা হচ্ছে না গ্রুপে তাহলে আপনার কাজে ওইভাবে আমরা আমি তো সবারটা আজকে মাত্র 8 জনের অ্যাপ্রুভ করেছি ঠিক আছে মানে পোস্ট দি পোস্ট যাই না এই যে এটা তো হওয়ার কথা না শিফাত জাহান তারপরে উনারা একটু আগে 1 ঘন্টা আগে দিছে উনাদেরটা আসছে আমিও দিছি একসাথে কিন্তু আমারটা নেয়নি উনাদেরটা এই যেখানে শো করতেছে জাকিয়া সুলতানা ভাই আজ তো অ্যাপ্রুভ করছে কাজটা মনে হয় ভালো হয়নি আপনারা তার জন্য আমাদেরটাও তো করে নাই ভালো না হলে অ্যাপ্রুভ করে না ওকে এই যে আপনি গ্রুপে দিয়ে দিব আর যে কোনো প্রবলেম গ্রুপে ছবি তুলে হেল্প চাবেন আব্দুল আজিজ ভাই কিছু বলবেন ওকে গাইস সবাইকে ধন্যবাদ